Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Eagle!
মনে হচ্ছে তোর মরুভূমিপূর্ণ হৃদয় এবার বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাই না? সুধী দর্শকবৃন্দ, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রযোজক পূর্বী ভারত স্টিলসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী নবীন কাণ্ডুয়ের অনুরোধ ক্রমে আজকের মুখ্য অতিথি সিআইআই এর প্রেসিডেন্ট তথা রায় সর্বজ্ঞ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রীযুক্ত পার্থ রায় সর্বজ্ঞকে অনুরোধ করছি মঞ্চের উপরে এসে আমাদের নৃত্যশিল্পীদের উপহার প্রদান করুন। মিস স্বাতী বন্দ্যোপাধ্যায়, রাস্তার ধারে যে আমাকে দাঁড় করিয়েছে সে তোমার এই সুন্দরী দিদি প্রীতি। কি বলতে চাও? আচ্ছা, মদ যে খায় তাকে কি কেউ ভালোবাসে না? নাকি যে ভালোবাসে তাকে মদ খেতে নেই? চলে আয়। দেখো প্রীতি, তুমি শুধু আমার দিকে একটু হাত বাড়িয়ে দাও, আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন সংসার পাতবো, নতুন জীবন শুরু করব। তোমার সঙ্গে সংসার করতে যাওয়া আর গলায় কলসি বেঁধে ভরা পুকুরে ডুবে মরা একই। আর আমার দিদি কেনই বা আত্মহত্যা করতে যাবে? চল দিদি, চল। প্রীতি দেখো, প্রীতি আমাকে বোঝার চেষ্টা করো। প্রীতি, আই লাভ ইউ। হ্যাঁ দিদি, রানুদের বাড়িতে এত লোক কেন? কে জানে, চল ভেতরে গিয়ে দেখি। চল। বাড়িতে কি শুনবি? চল। রানু তুই কি করলি? রানু যে এমন করবে আমি ভাবতেও পারছি না। আমার সঙ্গে ও যদি যেত তাহলে হয়তো এমন করতো না। ওকে তো ডাকতে গিয়েছিলাম, কাঁদছিল, আজই ওর বাবাকে খুব বকাবকি করেছে। তা বলে ও আত্মহত্যা করবে? আর কোনো উপায় পাইনি বলে এইভাবে জীবনটা শেষ করে দিল? আমার প্রীতির থেকে 3 বছরের বড়, রংটা ময়লা বলে পাত্রও জোটেনি। চেষ্টা তো বাড়ির লোক অনেক করলো, একটা চাকরির জন্যে কত দৌড়ঝাঁপ করেছে, তাও জোটেনি। আর আজ আত্মহত্যা করে বাপ ঠাকুর তা চতুপুরুষকে স্বর্গের সিঁড়ি দেখিয়ে দিল। তুমি তো ওদের বাড়ির কথা জানো না, বোঝা বলে মনে করত ওর বাবা মা, উঠতে বসতে বিব্রত করছিল ওকে। আমাদের বাড়িতে এসে মেয়েটা খুব কাঁদত, আজকে ওর কথা শুনে আমার নিজের মেয়ে দুটোর কথা ভেবে ভয়ে আমার বুক কেঁপে উঠছে। তার সঙ্গে তোমার মেয়ে দুটোর কথা ভাবছো কেন? ভাববো না, প্রীতি তো 28 পূর্ণ হয়ে 29 পা দিল, তারই কিছু ব্যবস্থা হয়ে উঠলো না, তারপর আবার 7ই আছে। কোনোদিন কি ওদের অবহেলা করেছি? ওদের কি পড়াশোনা করাচ্ছি না আমি? ওদের খাওয়া পড়ার কথা কি আমি ভাবিনি? খালি খাওয়া পড়া দিলেই কি তুমি ভাবছো তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেল? ওদের বিয়ে দিতে হবে না, ওরা ঘর সংসার করবে না? তুই কেন ভাবছো আমি চুপচাপ বসে আছি? একটা মধ্যবিত্ত পরিবারের বাপ হিসেবে আমার মতো লোকের এমন সঙ্গতি নেই যে বেশি যৌতুক দিয়ে মেয়েদের জন্য যোগ্য পাত্র খুঁজে আনতে পারে। প্রীতি তো দুদুরের সম্বন্ধ শুধু যৌতুকের জন্য হয়ে গেল, কি করা যাবে বলো?
সেই কথা বললে কি মেয়েদের বয়স বসে থাকবে? তাহলে তুমি বলো আমার কি কর্তব্য? মেয়ের বাপ বলে ধনী পাত্রের বাবাদের দরজা দরজা হত্যা দিয়ে পড়ে থাকবো, না যেমন ভাবে হোক যৌতুকে টাকা জোগাড় করতে নিয়ে বিক্রি হয়ে যাব? তুমি এরকম করে কেন বলছো? আর কেমন করে বলবো, বাড়িতে আসা মাত্র তুমি আমাকে এই সমস্ত কথা বলে বলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। শেষে এমন হবে শান্তি, ওই রানুর মতো কোনদিন ফ্যানের দড়ি দিয়ে ঝুলে পড়বো, না হলে রেল লাইনে গিয়ে শুয়ে পড়বো। ব্যাস সেই দিনে তুমি একবার শান্তির নিঃশ্বাস ফেলবে, শান্তিতে নিঃশ্বাস ফেলবে, সব শেষ হয়ে গেলে শান্তির নিঃশ্বাস ফেলবে, শান্তির রানুদের আত্মহত্যা দেখে তোর মনটা বড় দুর্বল হয়ে পড়েছে। না রে না, সেজন্য মন দুর্বল হয়নি, বাবা মায়ের অসহায় অবস্থা দেখে মনটা ভেঙে গেছে। দুদুটো বয়স্ক মেয়ে ঘরে বসে আছে, বাবা মায়ের সম্বল নেই যে বিয়ে দেয়। বাবা মায়ের বোঝা হালকা করার জন্য আত্মহত্যায় একমাত্র পথ হতে পারে না। আমি তা জানি সাথে, আত্মহত্যা করাটা যে সমস্যার সমাধান হতে পারে না, বরং এটা দুর্বল মনের কাজ। কিন্তু বেঁচে থাকবার পথই বা কোথায়? না হয় বিয়ের কথা বাদ দিয়ে, আমি তো বিএড পাস করেছি, আর 4 বছর হয়ে গেল ইন্টারভিউ দিয়ে দিয়ে একটা চাকরিও তো পেলাম না। তুই বল বাবার এই বোঝা হালকাটা হবে কি করে? হবে, নিশ্চয়ই হবে। দিদি তুই চিন্তা করিস না, এই দেখ বাইরে কেমন ঝড় বৃষ্টি, চারদিক অন্ধকার, কিন্তু এই তো শেষ রাত্রি নয় রে দিদি। এই রাত্রি কাটবে, আবার সকাল হবে, নিশ্চয়ই হবে। শান্তি, অনেক চিন্তা করে দেখলাম এছাড়া আমার সামনে আর অন্য কোনো রাস্তা খোলা নেই, তাই এই ঝড় বৃষ্টির রাতে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আত্মহত্যা করতে না রে, বাঁচার জন্য, আর বাবা মায়ের অন্তত প্রীতি নামক বোঝাটা নামিয়ে দিতে। জয়ন্তকে আজ পর্যন্ত ঘৃণাই করে এসেছি রে, কিন্তু বারবার ভেবে দেখলাম ও ছাড়া আমার সামনে আর অন্য কোনো পথ বোধহয় খোলা নেই, তাই ওর সঙ্গেই এ জায়গা ছেড়ে চলে যাচ্ছি। বাবা মাকে তুই বুঝিয়ে বলিস, তুই না বলেছিলি ঝড় বৃষ্টি থেমে যাবে, রাত কেটে যাবে, আবার সকাল হবে, আমি সেই সকাল খুঁজে পেতে আজ চলে যাচ্ছি। ইতি তোর দিদি। বাবা, মা! কি হলো? কি হলো রে দিদি? দিদির কি হয়েছে? কথা বলছো না কেন? সর্বনাশ, এ কি করেছো? প্রীতি কি করেছে? মধু মাতাল জয়ন্তর সঙ্গে কাল রাত্রিতে পালিয়েছে। কি বলছো তুমি? প্রীতি ঘর থেকে পালিয়েছে জয়ন্তর সঙ্গে? রানুর ওই আত্মহত্যা দেখার পর ও একেবারে ভেঙে পড়েছিল, তারপর তোমাদের দুজনের কথা শুনে আরো বিচলিত হয়ে পড়ল। অনেক বোঝানোর পর শুতে যায়, রাত্রিবেলা বিছানা ছেড়ে উঠে।
রানুর মতো আত্মহত্যা করলেও এর চেয়েও ভালো কাজ বোধ হয় করত প্রীতি। বাবা মুখে কালি লেপে দিয়ে চলে গেছে। সে ভাবলো না এই ঘরে আরো একটা আইবুড়ো মেয়ে রয়েছে, তার এই কীর্তি কলাপে আর একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল একেবারে। এ তোমার ভুল ধারণা বাবা, কেউ কারো ভবিষ্যৎ অন্ধকার করে দেয়নি। আমার তো মনে হয় দিদি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। তোমার বোঝা হালকা করার জন্য ও সমস্ত সুখ বিসর্জন দিয়ে জয়ন্তর সঙ্গে চলে গেছে। বোঝা হালকা করার জন্য না, আরেকটা কলঙ্কের বোঝা মাথার উপর চাপিয়ে দিয়ে চলে গেছে সে, যাতে সারা জীবনে আর কোনোদিন আমি মাথা সোজা করে দাঁড়াতে না পারি। তারপরে এই ঘটনা নিয়ে সারা শহরে একেবারে ঢিঢি পড়ে যাবে, আত্মীয় বন্ধু বান্ধবের কানে যাবে, তারপরে দলে দলে লোক বাড়িতে আসবে, বারে বারে একই কথা জিজ্ঞেস করবে। কোন বন্ধু বান্ধবের কথা তুমি বলছো বাবা? আমাদের দুঃখের দিনে, আমাদের অভাবের দিনে কেউ পাশে দাঁড়িয়েছে একবারের জন্য, কেউ দিদির জন্য ভালো পাত্র সন্ধান দিয়েছে। বাকি রইল পরিবার পরিজনের কথা। তোমারই শালা, তোমার নিজের ভাই, আমার মামু, কত বছর একটা সম্বন্ধ এনেছিল মনে পড়ছে বাবা? তার প্রথম স্ত্রী মারা গেছে, তার আবার তিন তিনটে বাচ্চা, তার থেকে আমাদের জয়ন্তদা শতগুণে ভালো। সে মদ্যপ হতে পারে, মাতাল হতে পারে, কিন্তু সে দিদিকে ভীষণ ভালোবাসে। ওর মতো মেয়ে ওকে নিশ্চয়ই ঠিক পথে আনতে পারবে, ওরা নিশ্চয়ই সুখের সংসার করবে। বাবা দিদির চিঠিটা একবার ভালো করে পড়ো, রানুদির মতো হেরে গিয়ে ও আত্মহত্যার পথ বেছে নেয়নি, মাও বাঁচতে চেয়েছে, জীবন যুদ্ধেও জিততে চেয়েছে। হাত তুলে তোমরা ওদের আশীর্বাদ করো, ওরা সুখে থাকুক আর ওদের জীবন খুশিতে ভরে উঠুক। দারুণ 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 খুশির খবর মা, আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম সব হচ্ছে। আরে ওটা হলো তোর বিজনেস, যেমন চাইছিলি তেমন হচ্ছে, তা বলে এখানে কি হবে বল? হবে গো মা, ওখানেও হবে, খালি অপেক্ষা করো। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিনের কথা বলে আসানসোল গেলি, আজ তিন দিন হতে চললো, তোর কোনো খোঁজ খবর নেই। শোন তোর আশায় বসে আছি কিন্তু, আর বেশি দেরি না করে তুই চলে আয়। আসছি মা, এখানে আসার যত তাড়াহুড়ো ছিল তার থেকে বেশি তাড়াহুড়ো ঘরে ফেরার, আনন্দে আমার গাড়ি স্পিড দারুণ বেড়ে যাবে মা। আর শোন কি হলো, কেটে দিল কি বলছে ও? কি যে বললো আমি কিছুই বুঝতে পারলাম না। প্রথমে বললো যেমন চাইছিলাম তেমনই ঘটছে, তারপর বললো দারুণ খবর। যাই বলো, আগে আমার ভেরি বিজনেস মাইন্ডেড, বিজনেস ছাড়া কিছুই মাথায় রাখে না, সেই জন্য আমি ছেলেবেলা থেকে ওকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কবে আসবে কিছু বললো নাকি? এদিকে অনিমেশ বাবু ফোনের পর ফোন করে জবাব চাইছে। ঠিক তাই, টেলিফোনের উপর টেলিফোন করেও উত্তর পেলাম না, তাই উত্তরের আশায় নিজেই চলে এলাম এখানে, সঙ্গে মেয়েকেও নিয়ে এসেছি। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। এসো মা এসো। আচ্ছা ধনঞ্জয় আমি বসলাম, জবাব নেব তারপরে উঠব। পার্থ আসানসোল থেকে ফেরেনি, ওকে একবার জিজ্ঞেস না করে? ও হো ধনী, ও কি রাজি না হওয়ার ছেলে? আরে তুমি রাজি করাতে না পারলে আমার কথা রাজি হবে? এই চৌধুরী আর রায় সর্বজ্ঞ, এতদিন দুজন বিজনেস পার্টনার ছিলে, এবার দুজন সম্বন্ধী হবে, এ তো ভালো কথা। অনিমেশ বাবু, লিজা মাকে বউ করে আনার জন্য ব্যস্ত হয়ে উঠেছি, ভাবছি সামনের লগ্নতেই। আমিও সেই কথাই ভাবছি, সামনের লগ্নে মেয়ের বিয়ে না হলে পরের বছরও মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয় জ্যোতিষ বলছে, আর সেই জন্যই মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছি। এইরকম একটা ছোট লোকের ঘরের মেয়েকে কেন রেখেছো? আর রাখছো কেন, শান্ত মুন্নি, কাপ প্লেট গুলো এখানে উঠিয়ে নিয়ে যা। অনিতা ওকে উপরে নিয়ে যাও, ড্রেসটা বদলে নি। রিল্যাক্স অনিমেষ, রিল্যাক্স, এসো এসো বসো, রিল্যাক্স রিল্যাক্স। ধনঞ্জয়, লিজার গায়ে আঁচড় লাগলে আমার মাথায় আগুন চলে যায়, আমার হিতাহিত জ্ঞান থাকে না। জন্ম দিয়ে মা মারা গেল, সেদিন থেকেই বাবা মা স্নেহ দিয়ে ওকে বড় করেছি, ওর একটু অসুবিধে হলে আমি সহ্য করতে পারি না। কিন্তু তোমার মেয়ে যখন আমার ঘরের বউ হবে তখন কি হলো রে?
এমন হাসছিস কেন রে? আরে তোর ভাগ্যটা ছটফট করছে দেখে মনে হয় আমারই অ্যাসিডিটি বেড়ে গিয়েছে। কি বলি, আমার ভাগ্যটা ছটফট করছে? বুঝলি পার্থ? হ্যাঁ চল ঘরের ছেলে ঘরে ফিরে যাই। ফিরে যাবো কেন? কি রে, তোকে তো আমি সাথীর ঠিকানাটা জানতে বলেছিলাম। বলেছিলি তো ঠিকই, কিন্তু এইভাবেই মনকে সান্ত্বনা দে যে সবার জন্মতিথিতে বুঝলি সাথী নক্ষত্র থাকে না। তার মানে? তার মানে সাথীর কোনো ঠিকানা আমি এ যাবৎ পাইনি। হলো কি রে, গম্ভীর হয়ে গেলি যে, কি হলো, অ্যাসিডিটি বেড়ে গেল? দেখ তোকে দিয়ে যে আমার কোনো কাজই হবে না সেটা আমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, কাল থেকে আমি নিজেই বেরোবো, দেখি সাথীর ঠিকানাটা পাই কিনা। বল 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 করবি বল, মারবো একদম, দিগ্গা যাবে, পড়াশোনা করে দিগ্গা যাবে, দোকানে বসার নাম নেই। ওকে মারছো কেন তুমি? মারবো না, দোকানে বসার নাম নেই আর আমি খেটে মরছি। এতটুকু বাচ্চাকে তুমি দোকানে বসাবে নাকি? ওকে পড়াশোনা করা, এই তো ছোট দোকান, পড়াশোনা যে করবে তার পয়সা কোথায় পাবো? তাই বলে তোমার ছেলেটাকে মূর্খ করে রাখবে? ঠিক আছে রাজু, কাল থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা তুই আমার কাছে আসবি, আমি তোকে পড়াবো। ঠিক আছে স্যার, মিষ্টি দেবো? স্যার মিষ্টি নেবেন না আপনি? সব মিষ্টি এখানে টাটকা, বলুন কোনটা দিই। নমস্কার, আপনি এখানে? এখানে আমার একটা ফ্যাক্টরি করার ইচ্ছে আছে। ও, এখানে মিষ্টি কিনতে এসেছেন? হ্যাঁ স্যার, বলুন কি নেবেন। ছানার পোলাও, রসকদম্ব, রসগোল্লা, পেঁড়া, বরফি, একদম টাটকা। কিনবেন না, কিনবেন না, আজ তিন দিন থেকে একই পুরনো পচা মালগুলোকে টাটকা বলে লোককে ঠকিয়ে আসছে, এগুলো খেলে নির্ঘাত ফুড পয়জনিং। এই সাথী, তুই মিথ্যা কথা বলে আমার খদ্দেরকে ভাগিয়ে দিচ্ছিস। দেখো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না, আর সত্যি কথা বলতে একটু ডরাই না। আসুন, যদি ভালো মিষ্টি কিনতে চান আমার সঙ্গে আসুন। আসুন স্যার, স্যার, আচ্ছা দেখবো, যা, তুই যে সত্যি কথা বলার গর্ব দেখাচ্ছিস এই সত্যি একদিন বিপদ ডেকে আনবে তোর। লোকটা বলল সত্যি কথা বললে নাকি বিপদে পড়তে হবে। আচ্ছা আপনি বলুন, সত্যি কথা বলা কি খারাপ? মোটেই না। স্কুলে ছোটবেলা থেকে প্রার্থনা সবাই বলে আসছে সদা সত্য কথা বলবে, সত্য বই কখনো মিথ্যে বলবে না, কেউ কি সে কথা মানছে? আপনি জানেন স্কুলে মাস্টারমশাইরা কেউ লেখাপড়া করায় না, সবাই কোচিং ক্লাস খুলে বসে আছে, ঠিক কি না? হ্যাঁ, মানে এই আপনি জানেন লোকে মন্দিরে নারকল নিয়ে আসে পুজো করার জন্য, আর সেই নারকলগুলো নিয়ে পুরুষগুলো বাজারে বিক্রি করছে। কি অবস্থা দেখুন, এই মিথ্যে দুনিয়াতে সত্যকে আশ্রয় করতে চাইলে সবাই বলে কিনা তুই বিপদে পড়বি। আরে আপনি মিষ্টি কিনবেন তো, এখান থেকে নিলে হবে ভালো মিষ্টি। আমি মিষ্টি নেব, এটা তোমায় কে বললো? তার মানে আপনি আমাকে মিথ্যে বলেছেন? আমি তোমাকে ভালোবাসি। আমাকে কেন যাবেন আমার ভালোবাসতে? কেবল একবার স্টেজে আপনি আমায় দেখেছিলেন, আপনি আমার বিষয়ে কিছু শোনেনও নি, আমার বিষয়ে কিছু জানেনও না। পরের কথা যে লক্ষ টাকা ডোনেশন দিতে পারে সে যে কত বড় ধনী আমি বুঝতে পারছি। আমার মতো একটা গরিব মেয়েকে আপনি কেন ভালোবাসবেন? দেখো সাথী, বৃষ্টির দিনে চারিদিকে বৃষ্টি হয়, কিন্তু সাথী নক্ষত্রের বৃষ্টির বিন্দু শামুকের পেটে পড়ে মুক্ত হয়ে যায়। তোমার সঙ্গে আমার প্রথম দেখা যদি বৃষ্টি হয়, আমাদের ভালোবাসা তাহলে মুক্ত হয়ে গেছে। চোখেতে চোখেতে কথা বলে, এ তুমি কাছে গোয়েলে, চোখেতে চোখেতে কথা বলে, আমারই কথাতে আমারই গানেতে, আমারই কথাতে আমারই গানেতে, হেসে হেসে যাও শুধু চলে, ওয়ে 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 ওয়ে।
খেলে যাব সেই কালে সাথী সাথী বলো বাবা ছেলেটি কি মা পার্থ পার্থ রায় সর্বক অ্যান্ড সন্সের ম্যানেজিং ডাইরেক্টর পার্থ রায় সর্বক এত বড় ঘরে ছিলেও সেদিন যে চ্যারিটি শো হয়েছিল সেখানে চিফ গেস্ট ছিলেন আর আজকে না বলেই ভেতর চলে এলাম সাথীকে বাড়িতে ছাড়তে এসেছিলাম আমার পরিচয় না দিয়ে চলে গেলে আপনারা আমায় ভুল বুঝতে পারেন তাই আমি আমার পরিচয় দিতে এসেছি একটু আগেই সাথীর মুখে আপনার পরিচয় পেয়েছি তা আমি সাথীকে ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই দেখো বাবা বিয়ের প্রস্তাব তোমার মুখে ঠিকই বলেছেন আমার মা বাবারই প্রস্তাব আনা উচিত আমি কালই কলকাতা যাচ্ছি বাবা মাকে সাথীর কথা বলবো কি বললি আমরা প্রস্তাব নিয়ে যাব ওই কেরানির মেয়ে হবে রায় সর্বজ্ঞ ঘরের বউ ও কার মেয়ে সেটা বড় কথা নয় মা ও নিজে কি সেটাই বড় কথা আর তার থেকেও বড় কথা হলো ওকে আমার ভালো লেগেছে সে কি তাহলে অনিমেষ চৌধুরী মেয়ে লিজার কি হবে অ্যাসিডিট বুঝলে মামু তুমি মনে হয় অনিমেষ চৌধুরীর বিজনেস এজেন্ট জোকার বড় টেপো দেখ পার্থ ওই কেরানির মেয়েটাকে তুই ভুলে যা তুই তো ফিরে এসেছিস আমরা কালই লিজার সঙ্গে তোর বিয়ে ফাইনাল করব না সাথী ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আরে তুই এরকম বলছিস তোর ছোট ভাই এরকম একটা কাণ্ড করে বসলো বড় ভাই থাকা সত্ত্বেও অনিতাকে বিয়ে করার জন্য একবারে খেপে উঠলো তো তুইও কি আসানসোল থেকে অবশ্য অনিতা এগরের বউ এসে কোনো ক্ষতি হয়নি সেনাপতি ইন্ডাস্ট্রি মালিকের কন্যে কমকতা তা বলে সামান্য কেরানির মেয়ে বুঝলি পাত ভুল করলে হিসেব করে ভুল করা উচিত ছিল ঠিক বলেছো মামু হিসেব করে ভুল করলে বড্ড পস্তাতে হয় আমি তো হিসেবই করিনি তাই ভুলের প্রশ্নও নেই শুনছো শুনছো পার্থ কি বলছে শুনতে পাচ্ছ তুমি আসানসোলে কার বাড়ি বললি মধুসূদন বন্দ্যোপাধ্যায় ওরা বাসন্তী কলোনিতে থাকেন তার মানে শৈল পার্থ সিলেকশনের উপর আমার যথেষ্ট ভরসা আছে ভুল করা ছেলেও নয় আমরা কালই তোর সঙ্গে আসানসোল যাব বুঝলি মা ওরা যে কথা জিজ্ঞেস করবে বুঝে শুনে উত্তর দিবি না হলে তোর যা কথাবার্তা কি বলতে কি বলে দিবি ওরা আবার উল্টো বুঝবে ওই নমস্কার নমস্কার আসুন আসুন আসুন
এই নিন কাপলেট, মা বলেছে সাবধানে ব্যবহার করতে, 70 টাকা জোড়া। এসবের কি দরকার ছিল মা? এসব আমার একদম ভালো লাগে না। কি বলছেন আগে, আপনাদের মতো লোক যে আমার মেয়েকে ঘরের বউ করার কথা ঠিক করেছেন, সে আমার পূর্বজন্মের কর্মফল। ওকে আমার মেয়ে বলে বাড়িয়ে বলছি না, রান্নায় ভান্নায় ঘরের কাজে কোনো দিকে ওকে কম পাবেন না, নাচ গানেও এখানে ওর অনেক সুনাম আছে। সেই জন্যই তো তাকে পাবার জন্য আরেকজন নেচে উঠেছে। কি কি হলো? আগে না, কিছু না। আচ্ছা আপনার বড় মেয়ে, তাকে তো দেখছি না। বড় মেয়ে? সে তার মামার বাড়ি গেছে। শোন মা, প্রীতির ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলবি ও মামার বাড়ি গেছে, বুঝলি? যা। আমার স্ত্রী। নমস্কার। বসো মা। তোমার নাম স্বাতী না? তা পড়াশোনা কতদূর? বিএ অনার্স আছে, ফিলোসফিতে অনার্স উইথ ডিস্টিংশন। আর পড়লে না কেন? রেজাল্ট পেরিয়েছে, ল পড়বো না এমএ পড়বো এখনো ঠিক করিনি। বাংলায় বিএ হলো বিএ, আর ছেলে হবার পর এমএ, মা মা হয়ে গেলে আর পড়ার কি দরকার? মেসুমাশাই, কিছু ঠিক হওয়ার আগে আমি কিছু বলব, মনে হয় কথাগুলো বলার প্রয়োজন আছে। আমার বড়দি মামার বাড়ি গেছে। না, দিদি আমাদের পাড়ার জয়ন্তের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সাবধানে, পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি তো। দামি কাপলেট জোড়া 70 টাকা। কি হলো আগে? হবে আবার কি? পুরোহিত দেখে খুব শিগগিরই শুভ দিনটা ঠিক করে ফেলুন। সাতিমা, শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। সুখী হও মা। বিয়ের ইনভিটেশন কার্ড তুমি দিতে আসনি ধনঞ্জয়, বরং আমার গালে জুতো মারতে এসছো। এসব তুমি কি বলছো অনিমেষ? আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। যা ঘটে গেছে তাকে আটকাবার মতো ক্ষমতা আমার ছিল না। ছিল ছিল, বাবা হিসাবে তোমার বলা উচিত ছিল যে লিজাকে বউ করার জন্য তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো। কিন্তু আমার মনে হয় আমার কথা শোনার মতো অবস্থায় পার্থ ছিল না। থামো, সাফাই গাওয়ার চেষ্টা করো না ধনঞ্জয়। আমি তোমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলাম, আর সেই পার্টনারশিপকে বন্ধুত্বে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বন্ধুত্বের মধ্যে ব্যবসা শুরু করে দিলে। ফর হেভেন সেক অনিমেষ, বিজনেস কে এর মধ্যে টেনো না। আমি টানিনি, বরং তুমি টেনে এনেছো, আর তার ফলাফল তুমি ভোগ করবে ধনঞ্জয়। বন্ধু শত্রু হয়ে গেলে যে কি ভয়ঙ্কর হয় তা তুমি আজ থেকে দেখবে। শত্রু? হ্যাঁ হ্যাঁ, শত্রু। তোমার সঙ্গে অনিমেষ চৌধুরীর শত্রুতা এখন আজ থেকে আরম্ভ হয়ে গেল। যাও, চলে যাও। আর শোনো, একটা কথা শুনে যাও, এটা আমার কাছে তোমার ছেলের বিয়ের কার্ড নয়, শ্রাদ্ধের কার্ড। শ্রাদ্ধের কার্ড এটা ঘরে রাখলে অশুভ, অশুভ। যাও, চলে যাও। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। কাঁদিস না, কাঁদিস না মা। টাকা ফেলে পাত্র থেকে হাজার গুণে ভালো পাত্র কিনতে পারি, কিন্তু আমি তোকে বলে রাখছি মা, যে আমার মেয়েকে দুঃখ দিয়েছে তার পরিবারে রক্তের বন্যা বই দেব আমি। নিজের মুখ যা চাঁদ পানা, তারও তো চাঁদ দেখার কি হলো? ওখানে দুধ রেখে গেলাম, তুমি খাবে না, বড়দাকে খাওয়াবে। আমার কথায় তো দুধ খেতে চায় না, তোমার কথায় হয়তো খেতে পারে। আমি যাচ্ছি। আরে শোন, তখন সকলের সামনে আমাকে সোনার প্রতিমা বললি, এখন বললি চাঁদের মতো। কেন রে? তখন সোনার প্রতিমা বলেছে ভাল লাগেনি, এবার চাঁদ বললাম তাও মনের মতো হলো না। আচ্ছা বলো তো, সব থেকে সুন্দর জিনিসকে কোন কথায় মানাবে? আমি যে সুন্দর
তুই কেমন করে জানলি? আমার মনে এসেছে, বলে দিয়েছি। তাই? তোর নাম কি? মুন্নি। এটা তো ডাক নাম হলো, ভালো নাম বল। ডাক নাম ভালো নাম মুন্নি, ব্যাস। আরে ভালো নামের মানে, স্কুলের খাতায় ভর্তির সময় একটা নাম তো লিখেছিল। গাই চড়াতে যেতাম, দূর থেকে স্কুল বাড়িটা দেখতাম, তার ভেতরে যাইনি আমি। পড়াশোনা করিসনি তুই? গরিবের ঘর, লেখাপড়া করার পয়সা কোথায় পাবো? এখানে কিভাবে আসলি তুই? এদের আমাদের গায়ে চাষের জমি ছিল, বাবা চাষ করত। গেল বছরে সব ভেসে গেল বন্যায়, বাবা মাও ভেসে গেল, বুড়ো জ্যাঠা, আর আমি কোন রকমে বেঁচে গেলাম। বুড়ো জ্যাঠা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই, সেই জ্যাঠাই আমাকে এখানে রেখে গেছে। কাঁদছিস কেন? কাঁদিস না, আর তুই কখনো বলবি না আমাকে কেউ নেই আমার, কাঁদিস না। মুন্নি, পর্দা আসছে। স্বাতী, তুমি সুখী তো? তুমি তো বলো, তোমার ভালোবাসা নাকি মুক্ত হয়ে গেছে, সেই মুক্তকে আমার হাতে ধরিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছো আমি সুখী কিনা? তবে তবে তোমার বউ হয়ে এ বাড়িতে আসার পরে তোমার বাড়ির লোকজন বোধহয় খুশি হয়নি। তোমায় কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তবে কিছু কথা মুখ ফুটে না বললেও অনুভব করা যায়। সাথী, তুমি তোমার নিজের ইচ্ছে নয়, আমার ইচ্ছে এ বাড়িতে এসছ। আমার খুশিতে এ বাড়ির সবাই খুশি হয়। জোয়ার আসলে নদীতে কিরকম খুশির বান ডেকে যায় দেখেছ? আজ তোমাকে পেয়ে আমার মনের নদীতেও সেরকম জোয়ার উঠেছে।
স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মন কি যায় ভালো আরো আমি ভালো সাবাস রাজীব সাবাস তুমি 15 কোটি টাকার টেন্ডার যে ধনঞ্জয় রায় সর্বজ্ঞর হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছো তার জন্য তোমায় অনেক ধন্যবাদ স্যার আপনার কথা অনুযায়ী আমরা লো রেট কোট করেছি কিন্তু আমি তো দেখছি এতে আমাদের কোনো লাভ হবে না লাভ রাজীব তুমি টাকা পয়সায় লাভের হিসেবটা করো কিন্তু আমি অন্যের ক্ষতিতে নিজের লাভের হিসেব করি ফাইলটা দিয়েছো তো একদম ভুলে গেছি বললাম অ্যাটাচির ভিতর ফাইলটা ঢুকিয়ে রাখতে দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ফাইল আর এখন বলছো রাখুনি তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি এনে দিই আমার অপেক্ষা করার সময় নেই দেরি হয়ে গেছে আই নিতো বৌদির কাছ থেকে ফাইলটা নিয়ে অফিসে চলে আয় আমি যাচ্ছি টেনশন করিস না চলো বৌদি কি হলো রাগারাগি করছিস কেন রাগারাগি করব না ফাইলটা ব্যাগে রাখেনি উফ এভরিবডি হ্যাজ গন ম্যাড ব্যাপার তো কিছুই বুঝছি না বাপ ছেলে 2-3 দিন ধরে সবার সঙ্গেই রাগারাগি করছে রাগবে না কথায় বলে থাকিলে কপালে ঝাঁটা খন্ডায় কোন শালার ব্যাটা অনিমেষ চৌধুরী একটা চালে ধনীর হাত থেকে 15 কোটি টাকার কাজ হাতছাড়া হয়ে গেল 15 কোটি টাকা আরো 20 কোটি টাকা হাতছাড়া হতে চলেছে আজকে টেন্ডার করা হবে সেই জন্য তাড়াতাড়ি পাত্র চলে গেল এই কথা তো আমাকে বাপ ছেলে কেউই বলেনি আরে নিজের তো যেটা সেটা আর বলবে কোন মুখে অনিমেষ চৌধুরী মেয়ে যদি আজকে এ বাড়ি বউয়ে আসতো তাহলে এটা কি হতো বুঝলি শৈল সবই সাথীর জন্য ঠিক আছে যে যেমন করবে সে তেমন ভুগবে এর মধ্যে আমার থাকার দরকার নেই মামু বারুদ বিছিয়েছ না বিছিয়ে আগুন ধরানোর অপেক্ষায় আছো যাবে কালকা যোগে শিরমে জটা আমার শুনায় ধর্ম কথা ঘরের কেউ না তার আমার কথা কিসের রে আমি তো এ ঘরের কেউ না কিন্তু তুমি তো কোকিল কাকের বাসা নেতা মামু কেউ কেউ বলে শালক গৃহ নাশায় আবার কেউ কেউ বলে মাতুল গৃহ নাশায় আর তুমি শালক আবার মাতুল একটু হুঁশিয়ার হয়ে চলো নইলে অ্যাসিডিটি বেড়ে যাবে যাবে আমাকে আর জ্ঞান দিতে হবে না রায় সর্বজ্ঞ পরিবারের মঙ্গল ছাড়া আমি কোনো কথা ভাবিনি হ্যাঁ এ কথা একদিন শকুনি মামু ও কৌরবদেরকে বলেছিলেন আরে রে রে কালি লাগলি কেন কাজল লাগিয়ে দিলাম আর কারো নজর লাগবে না তুই ছাড়া আমাকে আর কে নজর দেবে বলতো কেন বড়া বুঝলে বৌদি আমাদের দেশে একটা কথা বলতো অতি বড় সুন্দরী মেলে নাকো বর অতি বড় ঘরণী মেলে নাকো ঘর তবে মনে হচ্ছে কথাটা পুরোপুরি মিথ্যে মিথ্যে তুমি তো সুন্দরী ঘরণী তাহলে তোমার এত সুন্দর বর আর বড় ঘর কি করে পেলে তাহলে এবার বলো সত্যি না মিথ্যে হলো খান আমাকে আর বেশি তেল দেবার দরকার নেই যা তো যেতে বললেই হবে অনেক করেছো এবার ওঠো দেখি আমি করব যাও ওঠো তুই এইটুকু মেহে সব কাজ করবি আমি চুপচাপ বসে থাকবো সাথে আমার জন্য দুটো কড়া করে মাছ ভাজা করো তো করব মামু সাথী আমার জন্য দুটো বেগুন ভাজা করো আচ্ছা মামি দিদি আমার কাপড়গুলো লন্ড্রিতে পাঠিয়ে দিও আচ্ছা কি বৌদি সব মনে থাকবে হ্যাঁ কই বলো তো শোন মামুর কাপড় লন্ড্রিতে দেবো মাছের মামির কড়া ভাজা হবে অমিতার বেগুন লন্ড্রিতে অত হাসবার কি হলো রে বোকারা হাসবো না শান্তি মা শান্তি আজ একটা পার্টিতে আমাদের নিমন্ত্রণ আছে মা আমার তো রান্না হয়নি আপনার এগোন আমি অনিতাদের সঙ্গে পড়ে যাচ্ছি না না অনিতা আমার সঙ্গে যাবে তোমার যাওয়ার দরকার নেই আজ সন্ধ্যায় কিছু গেস্ট আসবে তুমি ওদের রান্না বান্নার ব্যবস্থা করো ঠিক আছে মা চল তাড়াতাড়ি কাজগুলো না হয় সেরে ফেলি
মাসিমা মাসিমা বসুন মেসে মাসাই বসুন। মাসিমা দেখুন বাড়িতে নতুন অতিথি এসেছেন। নমস্কার বেয়ান, নমস্কার। হ্যাঁ নমস্কার মাসিমা, আমি যাচ্ছি বৌদিকে খবর দিতে, বসুন। হ্যাঁ কথাটা হলো বেয়ান, রিটায়ার করে গেছি, হাতে তো তেমন কাজ নেই, তা সাতির মা বললো মেয়েকে গিয়ে দেখে এসো, তাছাড়া দুদিন পরে তো দোল পূর্ণিমা, বিয়ের পর মেয়ের প্রথম দোল পূর্ণিমা, তো সেই জন্য ওগুলো নিয়ে এসেছি। পূর্ণিমা, পূর্ণিমার উপহার। আচ্ছা আপনাদের আসানসোলে এই জালাকে কি ভালো বলে নাকি ব্যয়মশাই? উপহার পাঠিয়েছিল আমাদের সেনাপতি, আট আটটা ভারী কাঁধে করে নিয়ে এসেছিল, দশটা কুলির মাথায় চাপিয়ে নিয়ে এসেছিল, খেয়ে দেয়ে বিলিয়ে বিলিয়ে আগরে এক মাস চলে গেল। মেয়ে জামাইয়ের কাপড় এনেছিলাম, দেখি দেখি কি জামা এনেছেন। এই জামা কি দাদা পরবে? দাদা না পরলেও আরে বাবা ঘরে কি চাকর বাকর নেই? আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, তুমি সাতির বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি, চল আমার সঙ্গে। তারপর বেয়াই রিটায়ার করে নিলেন? হ্যাঁ বেয়াই রিটায়ার তো করে গেলাম, ভাবছি কেন আর আসানসোলে পড়ে থাকবো, এখানে ছোটখাটো ঘর ভাড়া নিয়ে চলে আসবো। আরে ভাড়ার বাড়ি কেন ভেয়ার মশাই, এই হাতিশাল থাকতে আপনারা দুজন কোথায় যাবেন? চলে কি কথা বলছেন, যে বাড়িতে মেয়ে দিয়েছি সে বাড়ি জল ছোঁয়াও নিষেধ, থাকা তো দূরের কথা। মামু কিন্তু থাকতে পারে, মামুর লাজ লজ্জা কিচ্ছু নেই, ভারী অ্যাসিডিটি। টুকা বেশি কথা বলিস, ভেয়ার সঙ্গে কথা বল, আমি আসছি। আসুন মেসোমশাই, আপনি বসুন, বৌদি এই তো এসে গেছে, আমি আসি। বাবা থাকা মা, তুমি কেমন আছো? ভালো, তোকে দেখবার খুব ইচ্ছে হচ্ছিল। মাকে আনলে না কেন? মাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আর কিছু তুমি অপেক্ষা কর মা, তারপর যেদিন চাইবি সেদিন দেখতে পাবি। আমরা ঠিক করেছি কলকাতায় বাড়ি ভাড়া করে থাকবো, জানিস তো প্রীতি জয়ন্তকে বিয়ে করে এই কলকাতায় বেনিয়া বাজারে আছে। সত্যি নাকি? বাহ খুব ভালো, এসো না বাবা ভেতরে এসো। কিন্তু মা। এসো না, এসো এসো, বসো বাবা। বলো বাবা এবার তোমাদের কথা বলো। বলবো মা, আগে বল তুই কেমন আছিস? ওই পাখিটাকে দেখো বাবা, খাঁচার মধ্যে রয়েছে, খাওয়ার সময় খাচ্ছে, শোয়ার সময় শুচ্ছে, কিন্তু কখনো মুখ ফুটে কিচ্ছু বলছে না। বলবে মা, নিশ্চয়ই বলবে, নতুন এসেছে তো সেই জন্য বোধহয় কিছু বলতে পারছে না। এবার তোর কথা বল মা। আমার আবার কি কথা, এরা এত বড় লোক, ব্যাংক ব্যালেন্স এত, যে হঠাৎ জিজ্ঞেস করলে কেউ বলতেই পারে না, আমাদের দুই বইয়ের গায়ে দামি দামি গয়না, রোজ পরার শাড়ির দামও হাজার হাজার টাকা, চাকর বাকরে ঘর ভর্তি। জানো বাবা এ ঘরে অভাবটারই অভাব। আমি এই বাড়ির কথা জানতে চাইছি না মা, শুধু তোর কথা জানতে চাইছি। বাবা ভালো আছি বাবা, খুব ভালো আছি। হলি হ্যাঁ এসো, তোমাকে একটু রং লাগিয়ে দিই। আমি রং লাগাবো না। আরে বাবা এটা তো আবি, আমি অল্প লাগাবো, একটু লাগাই। আমাদের জীবনে এটা প্রথম হোলি খেলা, মনে রেখো কিন্তু। এবার কিন্তু আমার পালা, দেখো তুমি রং লাগাতে না দিলে আমাদের রং খেলা যে আধা রয়ে যাবে। আচ্ছা অল্প লাগাবে, অল্পই লাগাবো, নাও লাগাও।
শোন, অনিতা বাপের বাড়ি গেছে, তুই ওখানে চলে যা। পুলিশ এলে বলবো হোলির দিন তুই শ্বশুর বাড়িতেই ছিলি। যা। কেমন আছে? কি হলো? তোমাকে জিজ্ঞাসা করছি, কথা বলছো না কেন? তোমার শরীর এখন ভালো নেই সাথী, তুমি এখন রেস্ট নাও। মুন্নি ভালোই আছে। কোথায় ও? কোথায় আছে ও? ভালো হয়ে গ্রামে চলে গেছে। ভালো হয়ে গেছে? ওই অত্যাচারের পরেও এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? না না, শোনো, আমাকে ওর কাছে নিয়ে চলো। দেখো, ওর ভালো ট্রিটমেন্ট দরকার। এখন আমাদের ওর কাছে যাওয়া ঠিক হবে না সাথী। কেন? ও ঠিক হলে মানে পুলিশ কেস হতে পারে। পুলিশ কেস হতে পারে? তার মানে পুলিশকে এখনো খবর দেওয়া হয়নি? দেখো, এটা ঘরের কথা, তোমার নিজের দেওর প্রবীর এখানে ইনভলভড, সেখানে তো। হ্যাঁ, কি হলো? নিচে ডাকছে, তুই যা, আমি আসছি। পুলিশ এসেছে। তুই যা, আমি আসছি, যা। দেখো সাথী, নিচে পুলিশ অপেক্ষা করছে, আমি নিচে যাচ্ছি। হয়তো পুলিশ তোমার সঙ্গে কথা বলতে পারে, তুমি বলে দেবে তুমি কিছু জানো না, তুমি কিছু দেখোনি। সাথী, পুলিশ চলে গেলে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। পুলিশ জিজ্ঞেস করলে বলবে শরীর ভালো ছিল না, তাই সারাদিন শুয়েছিলে তুমি, তুমি কিছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না। আমি আপনাকে বারবার বলছি ইন্সপেক্টর, আজ 7 দিন হয়ে গেল মুন্নি আমাদের বাড়িতে নেই। চুরি করে ধরা পড়ার পর আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি, আর বেরিয়ে যাবার পর ওর কি হলো না হলো তার জন্য কি আমি দায়ী? মুন্নির স্টেটমেন্ট কিন্তু অন্য কথা বলছে মিস্টার রায়সর্বজ্ঞ। অন্য কথা? আপনার ছোট ছেলে প্রবীর আর তার সাঙ্গপাঙ্গরা ওর উপর পাশবিক অত্যাচার করেছে। মিথ্যে কথা, দাহা মিথ্যে কথা। ও একটা বাজে চরিত্রহীন মেয়ে, কোন গুন্ডা বদমাইশের সাথে কেলেঙ্কারি করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। স্বামী বলছে চোর আর স্ত্রী বলছে চরিত্রহীনা, তাহলে কার কথা ঠিক? শৈল, তুই চুপ করো। ধনি, হোম মিনিস্টারকে ফোন করে বলো ওই পুলিশ ইন্সপেক্টরকে বদলি করে দিই। এই ফালতু ধমকি ইন্সপেক্টর বিনোদ রাউতকে দেবেন না, বুঝলেন? একটা নিরীহ করি মেয়েকে এই বাড়িতে বলাৎকার করে আবার ধমকি দিচ্ছেন। মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর, এটা একজন ভদ্রলোকের বাড়ি, আপনি পুলিশের লোক বলে যা মুখে আসবে তাই বলে যেতে পারেন না। আমি বানিয়ে কিছু বলছি না, মুন্নি যে স্টেটমেন্ট দিয়েছে সেটাই বলছি। সাথীকে? আমার স্ত্রী। কেন? মুন্নির বয়ানানুসারে বলাৎকার চলাকালীন সাথী দেবী নিজের চোখে ঘটনাটা দেখেছেন, শি ইজ আই উইটনেস, ডাকুন তাকে, বয়ান নেব। সাথীর শরীর ভালো নেই, সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি, যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালকে করবেন। কালকে নয়, আজকে, ভদ্রলোকের বাড়ি তো, কাল সকালে হয়তো স্টেটমেন্ট বদলে যেতে পারে, সেই চান্স আমি আপনাকে দেব না। ইন্সপেক্টর পার্থ, চুপ কর। শৈল, সাথীকে নিয়ে এসো। বৌমা চলো মা, ইন্সপেক্টর তোমায় ডাকছেন। ইন্সপেক্টর? দেখো মা, যা হবার তা তো হয়ে গেছে, এখন থানা পুলিশ যাই করো না কেন, মুন্নির ইজ্জত তো আর বাঁচানো যাবে না, বরং আমাদেরই ইজ্জত চলে যাবে। মুন্নির জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু পুলিশ কেস হলে প্রবীরের জীবনটা নষ্ট হয়ে যাবে মা। ওর বিয়ে হয়েছে, সংসারও হয়েছে, সব কিছু দেখে শুনে পুলিশকে বয়ান দিও মা, এ বাড়ির মর্যাদা আজ তোমার হাতে। চলো মা, চলো। ইন্সপেক্টর, বৌমাকে যা জিজ্ঞেস করার আছে আপনি জিজ্ঞেস করতে পারেন। সাথী দেবী, মুন্নির বয়ান অনুসারে অত্যাচারিত হওয়ার সময় নিজের চোখে আপনি ঘটনাটা দেখেছেন, তাছাড়া আপনি ওকে ওদের হাত থেকে উদ্ধার করার বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি। আপনি জানেন সাথী দেবী, মুন্নি বর্তমানে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বলুন সাথী দেবী, সেই জানোয়ারটা কে? আপনি না বললে সেই জানোয়ারদের উপযুক্ত শাস্তি হবে না।
বেচারি মুন্নির প্রতি অবিচার করা হবে। বলুন সাথী দেবী, সেই শয়তানটাকে? দেখুন ইন্সপেক্টর, আমার স্বামীর কাছ থেকে আপনি নিশ্চয়ই আমার শরীরের কথা শুনেছেন। মিথ্যে কথা বলছেন আপনি। ফর হেভেন সেক আপনি সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, অন্তত মুন্নির জন্য আপনি সত্যি কথা বলুন, প্লিজ। ইন্সপেক্টর, গুড নাইট, ইউ মে গো নাও। সাথী দেবী, আপনার এই মিথ্যে একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমার কিছু করার ছিল না, কিন্তু মুন্নির বিষয়ে কি কারো কিছু ভাবার নেই? মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে, আর আমরা আমরা নিজেদেরকে বাঁচাতে একটার পর একটা মিথ্যে বলে চলেছি। তুমি একা মিথ্যে বলনি, পুলিশের সামনে আমাকেও মিথ্যে বলতে বাধ্য করেছো। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, তোমাকেও মিথ্যে বলতে বাধ্য করেছি। এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমি জানি তোমার একটা সত্যি এই বাড়িটাকে ভেঙে চুরমার করে দিত, আমরা সবাই বরবাদ হয়ে যেতাম। শোনো সাথী, মুন্নির যা হয়েছে সেটা ওর ভাগ্য, কিন্তু এই ঘরটাকে রক্ষা করার জন্য এই সত্যটাকে লুকোতেই হবে। কি বলছো তুমি? সাথী, প্রবীর আমার ভাই, একটা সামান্য ভুল করেছে বলে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি না। পুলিশ, কোর্ট, আইন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এসব বিচার করার সময় এখন নেই। সবার আগে আমাদের কাছে মুন্নির জীবন। দেখো, যেভাবেই হোক মুন্নিকে আমাদের বাঁচাতে হবে। সাথী, বোঝার চেষ্টা করো সাথী, এটা একটা ইমোশনে ভেঙে পড়ার সময় নয়, বি প্র্যাকটিক্যাল। ভেবে দেখো, প্রবীরের সঙ্গে তার দুই বন্ধু শুধু শাস্তি পাবে না, তার সঙ্গে তিন তিনটে ফ্যামিলি শেষ হয়ে যাবে একেবারে, তাদের প্রেস্টিজ প্রতিষ্ঠা ধুলোয় মিশে যাবে। তাহলে মুন্নির জীবনের কিছুই দাম নেই? একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, সে দিন রাত্রি তোমাদের সেবা করে গেল, আর তার পুরস্কার হলো এই? দেখো, কারোর কিচ্ছু হবে না, চলো আমার সঙ্গে একবার যাবে, তুমি একবার দেখে আসবে, মাকেও সঙ্গে নিয়ে যাব, আমাদের দেখলেও খুব খুশি হবে, ও আমার নতুন জীবন ফিরে পাবে। চলো চলো না গো। কি হলো, তুমি কিছু বলছো না কেন? কেন চুপ করে রয়েছো? আমি যাব, আমি ওর কাছে যাব। লোকটিকে আমাকে একবার নিয়ে চলো, তুমি একবার নিয়ে চলো। মা লিজা, কাজের মেয়ে বলাৎকার হওয়ার পর থেকেই রায় সর্বজ্ঞ পরিবারের ইজ্জতের নিলামিও আরম্ভ হয়ে গেল, এন্ড দিস ইজ দা বিগিনিং অফ দা এন্ড মাই চাইল্ড, অধঃপতনের আরম্ভ। কিন্তু পার্থ আসবে আসবে আসবে, তোকে বলেছিলাম না সেদিন, তোর পায়ের তলায় এসে পড়বে, হেঁটে হেঁটে আসবে না, দৌড়ে দৌড়ে আসবে। তুই শুধু দেখে যা মা, এতদিন ধরে ধনঞ্জয় রায় সর্বজ্ঞ যে বুনিয়াদ তৈরি করেছিল, তা কেমন আইনের চাবুক খেয়ে মাটির উপর আছড়ে পড়বে। হয়ে গেল, সব কিছু সমাধান হয়ে গেল, তারিখ, শুনানি, ফয়সলা সব হয়ে গেল। ধনঞ্জয় বাবু, দুনিয়া জানে যে ইন্দ্রজিৎ সামন্ত রায়ের কাছে যে মামলা আসে তার শুধুমাত্র একটাই ফয়সলা হয়, আপনার ছোট ছেলের কেসটি কোর্টে নয়, কোর্টে যাবার আগে এই ইন্দ্রজিৎ সামন্ত রায়ের এজলাসে ডিসমিস হয়ে গেল। কিন্তু কেসটা তো পুরো আমার এগেনস্টে, আপনি আমাকে যেমন করে হোক রক্ষা করুন। পুলিশ আমাদের তিষ্ঠতে দিচ্ছে না, সেই ইন্সপেক্টর বিনোদ রাও আমাদের ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমাদের ইজ্জত স্যার এখন আপনার হাতে। কয়েন কয়েন মিস্টার মিত্র, কয়েন, শুধু টাকার খেলা আর কিছু নয়। শুনেছি আপনার কাছে তো তা প্রচুর আছে, তারা একটা অংশ দিলেই আপনার সব কেস সলভ হয়ে যাবে। সেই অংশটা কতখানি বলুন দেখি। আপনি কে? ওহো, তুমি কি দয়া করে চুপ করবে? শুনুন ধনঞ্জয় বাবু, বলাৎকার নতুন কোনো কেস নয়, মহাভারতের যুগ থেকে চলে আসছে। সেই সময় সতী নারীর উপর বলাৎকার হলে অভিশাপ দিয়ে দিত,
কিন্তু এখন সেই অভিশাপ থেকে মুক্ত করবে উকিলরা। তারিখ নামা ছল করে কেস ঝুলিয়ে দিচ্ছে। কিন্তু এত বড় একটা কাজ করার আগে আপনার ছেলে আমাকে এখন কি করবো সেটা বলুন। তোমাদের এই পাশা খেলার সমস্ত চাল আমি বুঝে নিয়েছি, যার ভিতরে দুটো ঘুঁটি সবচেয়ে দুর্বল, আপনার ছেলে আর বউ, বিশেষ করে আপনার বৌমা। কথায় আছে ঘরেতেই শত্রু। আপনার বৌমার দুর্বলতা যদি পুলিশের চোখে ধরা পড়ে যায় কিছুতেই পেছন ছাড়বে না। মড়ার উপরে যেরকম শকুন বসে সেই রকম ওর উপর ঝাঁপিয়ে পড়বে। তাই বলছিলাম আপনার এই দুর্বল পাশা খেলার ঘুঁটিটাকে ছকের উপর থেকে সরিয়ে দিন। আপনি কি বলছেন ইন্দ্রজিৎ বাবু, সে আমার বৌমা। সো হোয়াট, তাহলে আপনার এই কেস ফাইলটা ফিরিয়ে নিন। হ্যাঁ, কোনো একটা বুদ্ধি বার করার চেষ্টা করুন। পার্থ আমার বড় ছেলে, সে সাথীকে খুব ভালোবাসে। থাকুন, আমি আপনার এই কেস করতে পারবো না। যান। ইন্দ্রজিৎ বাবু, শুনুন ধনঞ্জয় বাবু, এই স্নেহ প্রেম ভালোবাসা সত্য ন্যায় এসব হলো দুর্বল লোকেদের স্বপ্ন বিলাস। এটা একটা রোগ, এই স্যার ক্যান্সারের চেয়েও বেশি মারাত্মক। এই রোগ যার হয়েছে সে জীবনে জিততে পারবে না, কিন্তু আমি ইন্দ্রজিৎ সামন্ত রায় জীবনে কখনো হারিনি, কখনো হারবো না। ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আমি বুঝতে পারছি না পুলিশ কেন আমাদের পেছনে লেগেছে। কথা বলা তো দূরের কথা, ওরা তো মুখই খোলেনি। বুঝলে ধনী, আমাদের ভাগ্য ভালো, ড্রাইভার চাকর মার খাওয়ার পরও মুখ খোলেনি, নইলে এতক্ষণ প্রবীর আর ওর বন্ধুরা জেলে ঘানি টানত আর আমরা গায়ে হাল চালাতাম। এখন আমার চিন্তা শুধু সাথীকে নিয়ে। শৈল, তুমি চেষ্টা করো সাথীকে কোথাও দূরে পাঠিয়ে দিতে। ও গেলে তো, আমি তো সেই দিনই ওই ঘর জ্বালানিটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছিলাম, শুধু পার্থর জন্য আটকে গেছি। চার পাঁচ দিন হলো বাড়িতে যা ঘটনা ঘটছে, ওদিকে মেয়েটা হাসপাতালে মরছেও না, এদিকে সাথীকে নিয়ে অশান্তি। মেয়েটাকে রেল লাইনে শুয়ে দিয়ে এলে আজ এরকম ভুগতে হতো না। শৈল, এসব বাজে কথা বন্ধ করে আমি যা বলছি তার শোনো। এখন সাথীকে বুঝিয়ে বলো মুন্নি ভালো হয়ে নিজের গ্রামে ফিরে গেছে। তারপর পার্থকে বলো ও সাথীকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসুক। সাথী, তুমি এখানে অপেক্ষা করো, আমি চেক ইনের ব্যবস্থা করে আসছি। যাও, ওখানে গিয়ে বসো। নমস্কার সাথী দেবী। চিনতে পারলেন না তো, আমি ইন্সপেক্টর বিনোদ রাও। সেদিনের পর আমি আপনার সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আপনার বাড়ির লোক আমাকে সে সুযোগ দেয়নি। বাড়ির লোকেরা যদি নাই চায় তাহলে আমার সঙ্গে আপনার এভাবে দেখা করাটা অন্যায়। আপনার এই ন্যায় অন্যায়ের বিচার মুন্নিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সাথী দেবী। আপনি প্লেজার ট্রিপে গিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর মুন্নি এদিকে মৃত্যুর সঙ্গে লড়বে, কে বলতে পারে? আপনি ফিরে আসা পর্যন্ত ও বেঁচে থাকবেই। ইন্সপেক্টর, এই দেখুন ও কি কন্ডিশনে রয়েছে, এই ফটোগ্রাফ দেখলে আপনি সব বুঝতে পারবেন। ওর কন্ডিশন ভীষণ সিরিয়াস ম্যাডাম, ওর কয়েকটা ভেইন ড্যামেজ হয়ে গেছে, ডাক্তাররাও ব্লিডিং চেক করতে পারছে না, ও বিছানা ছেড়ে উঠতে পারছে না, বসতেও পারছে না। ও যদি বেঁচেও থাকে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে, এই অবস্থায় আপনার সাহায্যর দরকার। হেই ইউ রাস্কেল, দেখি হেই ইউ টাকা সর্ব গো তো বড় পয়সা গরম হয়েছে না। আমি ইন্সপেক্টর বিনোদ রাও বলছি, তোর এই কর্ম আমি মাটিতে একদিন মিশিয়ে দেব। ইউল সাফা বলেস, ইউল সাফা বলেস। আরে যা 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 করে করে নিবি। এই পুলিশের গায়ে হাত তুলেছিস পার্থ রায় সর্বজ্ঞ, তোকে এর জন্য পস্তাতাবে পার্থ রায় সর্বজ্ঞ। পজিশনের ফায়দা তুলে লোকজনকে তুই হ্যারাস করতে পারিস না ইন্সপেক্টর। আমাদের বাড়িতে কিছু সুবিধা হয়নি বলে এয়ারপোর্টে এসে আমার স্ত্রীকে বিরক্ত করছিস, এটা তোর পুলিশ স্টেশন নয়, এটা মনে রাখিস। হসপিটাল যাবো, হসপিটাল যাবো, হসপিটাল যাবো। কেন যাবে? মুন্নি তোমার কে? বোন, বন্ধু, জ্ঞাতি, কে তোমার? কেউ নয় মুন্নি, আমার কেউ নয়, এই বাড়িরও কেউ নয়। কিন্তু ও যে নিজের মনে করে এই বাড়ির সকলের সাথে মিশে গিয়েছিল, তার আজ এই অবস্থা। কি অবস্থা হয়েছে ওর? হ্যাঁ, কি অবস্থা হয়েছে? ওই রাস্কেল বিনোদ রাউতের কথা তোমার কাছে এত বড় সত্যি হয়ে গেল যে এয়ারপোর্ট থেকে তুমি আমাকে ফিরে আসতে বাধ্য করলে? শোনো সাথী, তোমার হসপিটাল যাওয়া হবে না। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সামন্ত রায় এই অবস্থায় কারুকে হসপিটাল যেতে বারণ করে দিয়েছেন এই বাড়ির।
ইন্দ্রজিৎ সামন্তরায় আইনের কথা বলেছেন। আইন হয়তো কাউকে দোষমুক্ত করতে পারে, কিন্তু আইন তো কাউকে জীবন দিতে পারে না। তার মানে আমার কথা বিশ্বাস না করে, বাড়ির লোকের কথা বিশ্বাস না করে ওই ইন্সপেক্টরের কথা বিশ্বাস করছো তুমি? স্ট্রেঞ্জ। দেখো স্যার, তোমার শরীর মন ভালো নয় বলেই তো আমরা বেড়াতে যাচ্ছিলাম, তুমি গেলে না। আজ সন্ধ্যের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি, তুমিও যাবে? না, আমি যাব না। হসপিটাল যাবে, যাও হসপিটালে, যাও যাও, ওর সঙ্গে দেখা করে এসো, পুলিশকে সবকিছু বলে দাও, প্রবীর ফাঁসিতে ঝুলে যাক, এই বাড়ি ধ্বংস হয়ে যাক, মুন্নি তোমার কাছে সবকিছু, মুন্নি তোমার আপন হলো, আমি কেউ না, আমি কেউ না, কেউ না, কিচ্ছু না, কেউ না। আমাকে কেন তুমি ভুল বুঝছো? আমি শুধু একবার ওকে দেখতে চাইছি, ও যদি ঠিক থাকে তাহলে দেখবো ওর চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে কিনা। তুমি কি ভাবো আমি মুন্নির শত্রু? আমাদের মুন্নির প্রতি যা কর্তব্য তাই করা হবে। মুন্নি পুলিশের কাছে মুখ না খুললে ওকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, ভবিষ্যতে ওর কোনো চিন্তা থাকবে না। তার মানে তোমরা মনে করো নিজেদের ইজ্জত বাঁচাতে তার ইজ্জতের তা তোমরা ঠিক করে দেবে, তার যে ক্ষতি হয়েছে তোমাদের 2 লক্ষ টাকা দিয়ে তা পূরণ হয়ে যাবে? সাথী, তোমরা যারা এমন হিসেব করতে পারো তারা নিজের ইজ্জত বাঁচাতে কারোর জীবনও নিতে পারো, প্রয়োজন হলে আমাকেও। সাথী, কাঁদিস না বৌদি, এতদিনে তোমার আমার কথা মনে পড়লো বৌদি, কেউ আমাকে দেখতে আসেনি, মনে মনে তোমাকে কত খুঁজেছি। তুই যেমন কষ্টে আছিস আমি একদম জানতাম না, সকলে মিলে বললো তুই ভালো আছিস, মোটেও ভালো নেই বৌদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুই চিন্তা করিস না, তুই দেখবি অল্পদিনের মধ্যেই ভালো হয়ে আমাদের বাড়ি ফিরে আসবি। না বৌদি, আমি ওখানে যাব না, কোনোদিন ফিরে যাব না, আমি গায়ে ফিরে যাব, চ্যাটালে আমি গায়ে ফিরে যাব। চ্যাটা, তোর চ্যাটা এখন আসেনি দেখতে? না বৌদি। তার মানে তুই একাই রয়েছিস সেখানে? হ্যাঁ, কে জানে জেঠা খবর পেয়েছে কিনা, কে জানে। আমি তো জেঠাকে খবর পাঠিয়ে দেব, তিনি শিগগির তোকে এখান থেকে নিয়ে যাবেন। তুই ব্যস্ত হোস না মুন্নি, সব ঠিক হয়ে যাবে। আমি আর ভালো হব না বৌদি। কে বলেছে তুই ভালো হবি না? তুই কি ডাক্তার? আমার ভীষণ কষ্ট, এই দেখো। রক্ত পড়া বন্ধ হচ্ছে না বৌদি, না বৌদি ভীষণ কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ, আপনার বয়ান দেওয়াতে পুলিশের খুব সাহায্য হয়েছে। কিন্তু বেচারি মুন্নিকে আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট কি সাহায্য করেছে? নদীর পাড় থেকে তুলে এনে হাসপাতালে পাঠিয়ে দিলে আপনাদের কর্তব্য শেষ হয়ে গেল? কি বলছেন ম্যাডাম, আপনাদের কেউ নেই ওর কাছে, ট্রিটমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখার মতো কেউ নেই, ওর জ্যাঠাকে এ পর্যন্ত কোনো খবরই পাঠানো হয়নি। ব্যস্ত হবেন না ম্যাডাম, আমি ওর গায়ে খবর পাঠিয়ে দিয়েছি, আজ কালের মধ্যে কেউ না কেউ ওর জ্যাঠাকে নিয়ে পৌঁছে যাবে। কিন্তু ম্যাডাম একটা কথা বলুন তো, আপনি স্টেটমেন্ট দেওয়ার বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন পরে আবার সেটা বদলে যাবে না তো? মানে এমনি বহু কেসে দেখেছি
সাক্ষী থানাতে যা স্টেটমেন্ট দেয় কোর্টে গিয়ে তা বদলে যায়। সাফাই গিয়ে বলে পুলিশ ধমক দিয়ে এরকম স্টেটমেন্ট লিখিয়ে নিয়েছিল। তাছাড়া আপনার স্বামী বর্তমানে বাইরে গিয়েছে, উনি ফিরে এলে হয়তো সিচুয়েশনটা বদলে যেতে পারে, আপনি আপনার স্টেটমেন্টটা ফিরিয়ে নিতে পারেন। সত্যি কথা বলতে আমি কখনো পিছু পা হই না, আমার সেদিনই সত্যি কথাটা বলা উচিত ছিল। আমি মনে মনে ভীষণ অনুশোচনায় ভুগছি বিনোদবাবু, আমি চাই যে মুন্নিকে কোনো বড় হাসপাতালে রেখে ওর চিকিৎসা করা হোক, আর ঠাকুরকে ডাকছি ও যেন শিগগিরই ভালো হয়ে যায়। কিন্তু বিনোদবাবু আপনি আমাকে কথা দিন, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির যেন কোনো রকম ক্ষতি না হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কেসের জন্য আমার যা করার আমি করব, আমি আমি আপনার কথা নিশ্চয়ই রাখব। যান আপনার স্টেটমেন্ট রেকর্ড করে দিয়ে আসুন প্লিজ। ইয়েস ইন্সপেক্টর বিনোদ রাও স্পিকিং, আমি এসপি বলছি। নমস্কার স্যার, আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। স্যার স্বাতী রায় সর্বজ্ঞ এখন স্টেটমেন্ট রেকর্ড করছেন স্যার। ভেরি গুড নিউজ, তাহলে কেসটা সলিড হয়ে গেল। স্যার আজ সকালে ধনঞ্জয় রায় সর্বজ্ঞ ফোন করেছিল, 3 লক্ষ পর্যন্ত উঠেছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। স্যার স্বাতী রায় সর্বজ্ঞ স্টেটমেন্ট হাতে এসে গেলে রেট আরো বেড়ে যাবে। জাস্ট এ মিনিট বিনোদ, চৌধুরী সাহেব বড় বউ স্বাতী রায় সর্বজ্ঞ তো স্টেটমেন্ট দিয়ে গেল, কিন্তু কেসটা চাপার ব্যাপারে ধনঞ্জয় বাবু 3 লক্ষ পর্যন্ত দিতে রাজি আছেন। কেসটা চেপে দেওয়ার জন্যে ধনঞ্জয় যত টাকা দেবে, চাঙ্গা করার জন্যে আমি তার থেকে 1 লক্ষ টাকা বেশি দেব। দেখব এর এসে কোন ঘোড়া জেতে। হ্যালো বিনোদ, কেসটা এখন খুব সিরিয়াস দিকে টার্ন নিয়েছে, তোমাকে এখন খুব সাবধানে প্রসিড করতে হবে। এক্সকিউজ মি, কে আছে, কেন এসেছেন? প্রবীর কে অ্যারেস্ট করতে এসেছি। এই তো, এই দাঁড়াও, কাম ডাউন, কাম ডাউন, এই কাম ডাউন, এই হাত কড়ি লাগাও। ইন্সপেক্টর আপনি তো অন্যায় করছেন, আমার স্বামী বাড়ি না ফেরা পর্যন্ত আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন না কিছুতেই। তুই ব্যস্ত হচ্ছিস হইলো, আমি হোম মিনিস্টারকে ফোন করছি। আপনার যেখানে ফোন করার দরকার ফোন করুন, আমরা স্টেটমেন্ট পেয়ে ওয়ারেন্ট নিয়ে প্রবীর রায় সর্বজ্ঞকে অ্যারেস্ট করতে এসেছি। কে স্টেটমেন্ট দিয়েছে? আপনার বড় বৌমা স্বাতী রায় সর্বজ্ঞ। এই চলো, দেখলে দেখলে শৈল, ঘরের শত্রু বিভীষণ কাকে বলে? স্বাতী, স্বাতী হয়েছে তো? তোর মনে শান্তি হয়েছে তো? যত বিষ ছিল থানায় গিয়ে উগরে এলি, প্রবীরকে অ্যারেস্ট করিয়ে তবে তোর আসপিত্র। যা বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মতো অলক্ষ্যে মেয়ে বাড়িতে থাকলে সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমি জানতাম মা, এই ঘটনার পরে এ ঘরে আমি আর থাকতে পারবো না, কিন্তু এখন না বুঝলেও আপনি পরে বুঝবেন মা, আমি কোনো ভুল কাজ করিনি, আর অজান্তে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন মা। আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি এ বাড়ির মঙ্গল চিন্তা আমি সব সময় করব, শুধু এইটুকু দুঃখ রয়ে গেল এ বাড়ি ছেড়ে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হলো না, ওর অনুমতি নিতে পারলাম না। আসি মা। শক্তিময়ী যে নারী, মায়ের রূপ যে নারী, শক্তিময়ী যে নারী, কেন সে চোখের জলে ভাসায়, কেন
সর্বজ্ঞ ঘরে দুধে ভাতে বড় অ্যাসিডিটি হলো, সব থেকে বেশি হলো যেদিন মুন্নি রেপ্ট হলো। মনে মনে বললাম, বাবা নিত্যানন্দ, এটা তোর জন্য ভুল জায়গা, বন্ধু বান্ধব তো অনেক হলো, এবার তুরন্ত ফোট। ব্যাস বেরিয়ে এলাম, ব্যাংক লোন করে অটো কিনলাম, একটা লোক আরামসে চলে যাচ্ছে। আচ্ছা, তোমায় দেখে মনে হচ্ছে তোমারও প্রবল অ্যাসিডিটি হয়েছে। আমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসিনি। ওই একই কথা, বার করে দিয়েছে কি বেরিয়ে এসেছো, কোনো ফারাক পড়বে না, খালি এই যে আশাটা তোমার দেরিতে হলো। কেন? ভেরি সিম্পল, আকাশে যে সমস্ত তারাদের দেখতে পাওয়া যায় তাদের সবাই কিন্তু তারা নয়, তাদের ভেতরে কিছু নক্ষত্রও থাকে, আর তুমি তো সাতী নক্ষত্র, সে মানুষের মধ্যে থাকবে কেমন করে? ছাড়ো, কোথায় যাবে বলো, আমি তোমায় নামিয়ে দিচ্ছি। না। না কেন? তোমার সঙ্গে গেলে তোমার বন্ধুর অপমান হবে, ওর আঘাত লাগবে, তাই আমাকে আমার রাস্তায় যেতে দাও। এই অ্যাসিডিটি ছাড়া আর কিচ্ছু না, প্রবল অ্যাসিডিটি। মুক্তি নেই, কোথাও মুক্তি নেই রে সাথে, নারী জীবনটাই এমন। বাবার বাড়িতে বাবা মায়ের বোঝা কি করে হালকা হবে সেই চিন্তায় দিন কাটে, আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামীর সব দাবি, সংসারে সব রকম খুঁটিনাটি দায় দায়িত্ব মাথায় নিয়ে চলতেই হয় আমাদের। তুই বল না, আমার ভুল কোথায়? যারা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিশ্চিন্তে বসে আছে যেন কিচ্ছু ঘটেনি, তুই হলে কি নিশ্চিন্তে বসতে পারতিস? কি করে বলবো বল, তুই ঠিক না ভুল, মানবিক দৃষ্টিতে দেখলে তুই ঠিক করেছিস, কিন্তু ও বাড়ির বউ হিসেবে দেখতে গেলে। আরে কি দেখিলা আজ নেত্র সজনী রে, আরে কোটিপতি রায় সর্বজ্ঞ বাড়ির বউ তুমি, হঠাৎ গরিবের কুটিরে পদ ধুলি পড়লো, কি ব্যাপার, পদ ভুল করে নাকি? আর এলেই যদি তাহলে বট্টিকে সঙ্গে নিলে না কেন? এই কনভিন্স করে একটা সিনেমা প্রোডিউস করতে পারতাম। সব ব্যাপারে খালি সিনেমা সিনেমা সিনেমা। আরে এই মাস্টারনি, এটা তোমার স্কুল নয়, এটা আমার ঘর, যাও যাও যাও, এক গ্লাস জল আনো, যাও। সত্যি সব কথার মধ্যে জল ঢেলে দেয়। আরে আমি যদি সিনেমা স্টার হই তাতে তোমার কি অসুবিধে হে? তারপর শালীরত্ন, তোমার খবর কি? খবর আর কি, এনাও জল। হ্যাঁ দাও। ছেলের ওষুধ এনেছো? ছেলের জন্য ওষুধ? স্কুল যাওয়ার সময় তো টাকা দিয়ে গেছি। ও হো হো, ওষুধ আর দিতে যাচ্ছিলাম, পথে মুন্নাবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। মুন্নাবাবু সতী ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার, দারুণ পাওয়ারফুল লোক, তার সঙ্গে কথা হয়েছে, ওই ডাইরেক্টর চণ্ডীবাবুর সঙ্গে কথা বলে আমাকে একটা কমেডিয়ানের রোলে ব্রেক দেবে, আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে চা জল খাবার খেয়ে সব শেষ। এই ফিল্মের নেশাতে কত পয়সা উড়িয়েছো তার হিসেব রেখেছো কি? এই ফিল্মের জন্য তুমি ছেলে বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। মুখ সামনে কথাবার্তা বলবি, সারা ঘরে ঢুকলে পরে একই কচার 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 কচার। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই আমার ক্যারিয়ারের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে, তুই অলক্ষী, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, না হলে আমার ক্যারিয়ারের এই অবস্থা হয়? জয়ন্ত দা, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না সাথে, আর সামনে সপ্তাহে পারলে পার্থকে নিয়ে তুমি এখানে এসো। শোনো, আমি বাইরে যাচ্ছি, রাতে ফিরতেও পারি নাও ফিরতে পারি। এই হচ্ছে জীবনের সাথে নারীর ভালোবাসা, স্নেহ, প্রেম, বাস্তবে একদিন সব ছড়ে যায়, বাকি থেকে যায় খালি দীর্ঘশ্বাস। আমার পার্থ কিন্তু এমন নয়। তোমার ভয়ের কিচ্ছু নেই, তোমার ছবি টিভিতে দেখাবে, তোমার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সে কথা সবাই জানবে,
পরেশ ফেসটা জুম করো, মুখের এই দাগগুলো যেন প্রমিনেন্ট হয়। তোমার ভয়ের কিচ্ছু নেই। শোনো, সেই বদমাইশগুলো যখন বলাৎকার করছিল তখন তোমার কেমন লাগছিল গো? হ্যাঁ বলো। স্টপ ইট, আই সে স্টপ ইট। এইটুকু একটা মেয়েকে এইসব বাজে কথা জিজ্ঞেস করতে আপনাদের লজ্জা লাগছে না? কতগুলো রাক্ষস একটা নিরীহ মেয়েকে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আপনারা শকুনের মতো তাকে ঠোকরাতে আসছেন। আপনি কে ওর হয়ে এত ওকালতি করতে আসছেন? বলবো কে? আমি আমি স্বাতী রায় সর্বজ্ঞ। কি স্বাতী রায় সর্বজ্ঞ? এই স্বাতী রায় সর্বজ্ঞ, স্বাতী রায় সর্বজ্ঞ, এই স্বাতী রায় সর্বজ্ঞ রে, এই স্বাতী রায় সর্বজ্ঞ, এই স্বাতী রায় সর্বজ্ঞ রে, স্বাতী রায় সর্বজ্ঞ। এই ভালো করে ছবিটা তোল, ছবিটা ভালো করে তুলি। দাঁড়া ম্যাডাম, আমি কল্পনা মিত্র। আরে ওরে দাঁড়িয়ে কি হচ্ছে, সরে যা না ওখান থেকে। আরে ও তো মেয়েটা জেঠু রে। হ্যাঁ জেঠু। হ্যাঁ শুন, আসুন বসুন, থালে থাকুন। হ্যাঁ ঠিক আছে তো? আরে না বস, ফ্রেমিং ঠিক হয়নি, দাঁড়া দাঁড়া তুলে দে। ঠিক আছে। শুনুন ম্যাডাম, বলাৎকারের বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ বলুন। নারী জাতির স্বার্থ আর ইজ্জত রক্ষার আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার ইন্সপিরেশন আপনি পেলেন কোথায়? সে প্রশ্ন পরে করা যাবে। পরেশ, প্রথমে মেয়েটা আর ওর জ্যাঠামশাইয়ের ওপর, আর তারপর স্বাতী ম্যাডামের মুখের ওপর ক্যামেরাটা প্যান করিয়ে স্টে করাও। আচ্ছা ম্যাডাম, মুখে তো একটু রাগ আর একটু দুঃখের এক্সপ্রেশন রাখুন। কিন্তু ম্যাডাম, এর শাড়ি পাড়টার কালার ঠিক লাগছে না। ওহ পরেশ, তুমি ছাড়ো না, আগে ছবিটা নাও না। হ্যাঁ মেয়েটার মাথাটা একটু তুলে ধরুন তো। বাইরে দাঁড়িয়েছো কেন? এসো দিদি, দেখ কে এসেছে। আরে পার্থ, নমস্কার, তুমি বসো, আমি চা করে আনছি। না থাক, দরকার নেই। স্বাতী, তাহলে তুই পার্থর সঙ্গে বসে কথাবার্তা বল, আমার তো পরীক্ষা চলছে, আমি ঘুরে আসছি। ঠিক আছে। কি করে জানলে আমি এখানে আছি? নিত্যর কাছে। তাহলে তুমি এতদিন পরে এলে কেন? তুমি বোধহয় চাওনি যে আমি তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে আসি। তুমি এমন কেন বলছো? ভগবান জানে, বাড়ি ছাড়ার আগের মুহূর্তেও তোমার কথাই মনে পড়েছে। প্রত্যেক মুহূর্তে শুধু মনে পড়েছে তোমারই কথা। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। এভাবে বাড়ি ছেড়ে চলে আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু খবরটা শোনার পরে আমার ভুলটা ভেঙে গেল। স্বাতী, না, আমার কোনো ভুল নেই। স্বাতী, তুমি ঠিক করনি, ঘর থেকে বেরিয়ে ঘরের কথা পুলিশের কাছে সব বলে দিয়ে তুমি। ওগো তুমি ভুল শুনেছ, আমি কারোর বিরুদ্ধে কিচ্ছু বলিনি, যা সত্যি সেটাই শুধু বলেছি। যে সত্য অন্যকে কষ্ট দেয়, আঘাত করে, সে সত্য নিয়ে গর্ব করো না স্বাতী। এ দিয়ে হয়তো তুমি পুলিশ, প্রেস আর কিছু সুবিধাবাদী লোকের বাহবা পেতে পারো, কিন্তু তুমি বুঝতে পারছো না স্বাতী, তোমাকে নিয়ে একটা খেলা চলছে, ওদের সাংঘাতিক খেলার তুমি শুধুমাত্র একটা গুটি হয়ে গেছো। এ কার খেলা আমি জানি না, আমি কেবল চাই মুন্নির ন্যায় বিচার হোক। ন্যায়? কিসের ন্যায় চাইছো তুমি? কিচ্ছু হবে না স্বাতী, এদের কাছে ন্যায় নীতি বলে কিচ্ছু নেই। যে আগুন জ্বলছে জ্বলুক, সেই আগুনে আমার পরিবারকে পুড়ে ছাই হতে দেবো কেন? তোমার থেকে সরে এসে আমিও যে জ্বলছি, তুমি আমার স্বামী, তুমি বলে দাও আমি কি করব?
অন্তত মুন্নির জন্য। মুন্নি আজ তোমার কাছে আমার থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, যেটা তুমি ঠিক ভাবছো তাই করো। শোনো, শুনে যা, শুনছো ওগো, শুনছো। কে কি দেখেছে কে কি দেখেনি তার বিচার তো আদালতই করবে, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে রায় সর্বজ্ঞ বাড়িতে এ ঘটনা আদৌ ঘটেনি। মুন্নি বলে যে মেয়েটাকে নিয়ে আদালতে কথা হচ্ছে সে নিতান্তই চরিত্রহীন। না না ইওর অনার, মুন্নি আদৌ চরিত্রহীন মেয়ে নয়, ও ভীষণ নিরীহ আর সরল মেয়ে। চুপ করো, আপনি ওর সম্পর্কে মিথ্যা কথা বলছেন। চুপ করো বলছি, মুন্নি চোর বদমাশ চরিত্রহীন। হলি সাত দিন আগে চুরি করে ধরা পড়েছিল, ধরা পড়ে পালিয়ে গিয়েছিল। না এই মিথ্যে কথা। ইওর অনার, বাইরে গিয়ে সে তার সঙ্গী সাথীদের সাথে আনন্দ ফুর্তি করতে পারে, সেখানে তার বলাৎকার হতে পারে, কিন্তু তার সঙ্গে রায় সর্বজ্ঞ বাড়ির কোনো যোগাযোগ নেই। অবজেকশন ইওর অনার, ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র প্রবীর রায় সর্বজ্ঞ ও তার দুজন সঙ্গী সেই দিন সেই ঘরে মুন্নিকে বলাৎকার করেছিল। পুলিশ ইনভেস্টিগেশন চার্জশিট এবং মেডিকেল রিপোর্ট আমি কোর্টে দাখিল করেছি। আর আমার বলার কথা এই, দাঁড়ান, পাবলিক প্রসিকিউটর অনেক কথা বললেন ইওর অনার, কিন্তু তার জেনে রাখা উচিত যে শুধুমাত্র একটা সার্টিফিকেটের মূল্য আদালতের কাছে কিছুই নয়, যদি না সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা এস্টাবলিশড হয়। এরকম অনেক বানানো সার্টিফিকেট এই আদালতে আমি দেখেছি ইওর অনার, এই আদালতে এরকম অনেক মিথ্যে রেপ কেসের রহস্য আমি উদ্ঘাটন করে দিয়েছি। অবজেকশন ওভাররুল, নাও প্রসিড। আচ্ছা সাথী দেবী, বলাৎকার হওয়ার পরে মুন্নির গায়ের কাপড় ছিল না ছিল না? ইওর অনার, আমি প্রথমেই তো বলেছি মুন্নির বলাৎকার হয়েছে, এখন এইসব প্রশ্ন জিজ্ঞেস করা কি খুবই দরকার? হ্যাঁ দরকার, আদালতে সব কথা জানা দরকার। এবার বলুন মুন্নির গায়ে কাপড় ছিল কি ছিল না? আমি মুন্নিকে যখন প্রথম দেখলাম। একটু জোরে বলুন ম্যাডাম, আমি শুনতে পাইনি। তাছাড়া আমি একটু কানে খাটো, জোরে বলুন, বলুন কি দেখলেন প্রথমে? আমি যখন মুন্নিকে প্রথম দেখলাম তখন ওর গায়ে কাপড় ছিল। প্রবীর আর ওর বন্ধুরা মিলে ওকে জবরদস্তি ওপরে নিয়ে যাচ্ছে, তারপরে আমি আমার স্বামীকে ওপরে নিয়ে দেখি। ওরা উলঙ্গ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, ওরা কি উলঙ্গ হয়েছিল? না, দেখুন আমি আগেই বলেছি যে আমি আস্তে কথা শুনতে পাই না, জোরে বলুন। হ্যাঁ এবারে বলুন কাপড় ছিল কি না? না, ওর গায়ে কাপড় ছিল না, খুলে ঘরের মধ্যে। তার মানে সে অর্ধ উলঙ্গ ছিল। আচ্ছা এবারে বলুন তো এই তিনটে ছেলে কি করছিল? আমার ধারণা। না ধারণা টারণার কথা বলবেন না সাথী দেবী, স্পষ্ট করে বলুন ওরা তিনজন কি করছিল। মনে রাখবেন
এটা ওই তিনটি ছেলের জীবন আর ভবিষ্যতের প্রশ্ন, নির্দিষ্টভাবে বলুন। তাদের মধ্যে একজন মাথার কাছে বসেছিল। আচ্ছা, তো হাতটা কোথায় ছিল, ছাতির উপরে না কাঁধের উপরে? ছাতি কাকে বলে জানেন তো? পেটের উপরে, গলার নিচের অংশটাকে। একজন ওর কান চেপে ধরে বসেছিল। দ্বিতীয় জন কি করছিল? তৃতীয় ছেলেটি। হ্যাঁ বলুন বলুন বলুন। ওর পা টেনে ধরে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, চোখ নামিয়ে কথা নয়, সোজা আমার দিকে তাকিয়ে কথা বলুন। তাকান তাকান আমার দিকে। হ্যাঁ, এবার বলুন ওই দ্বিতীয় ছেলেটা কি করছিল, তার গোড়ালি ধরে বসেছিল না উরু? উরু ধরে বসেছিল। আচ্ছা, উরু ধরে বসেছিল। তাহলে তৃতীয় জন কি করছিল? সে ওর মানে পাশে শুয়েছিল। আচ্ছা, পাশেতে শুয়েছিল না তার উপরে? চুপ করুন, দয়া করে চুপ করুন। আচ্ছা সাথী দেবী, মনে করুন কিছু লোককে যদি আপনার সামনে নিয়ে আসি, তার মধ্যে থেকে ঠিক ওই তিনজনকে আপনি চিনতে পারবেন? ইওর অনার, যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে কিছু লোককে আইডেন্টিফিকেশনের জন্য এই আদালতে আমি পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। কাম অন বয়েজ। কিন্তু ওখানে তো মাত্র তিনজন ছিল। হ্যাঁ, এদের মধ্যেও সেই তিনজন আছে, ভালো করে দেখুন আর তাদের চেনার চেষ্টা করুন। কি হলো বলুন। হ্যাঁ দেখুন, ভয় নেই, ভালো করে দেখুন। এবারে বলুন সেই তিনজন এদের মধ্যে আছে? দেখুন ভালো করে দেখুন, ছিল, দেখুন ভালো করে দেখুন। ওকে ধরে রাখুন, আমি তো চেনার চেষ্টা করছি। এ ছিল, ছিল ইওর অনার, সেদিন এত রং মাখা ছিল না। ইওর অনার হোলির দিনের থেকে অনেক বেশি রং মুখে মাখা থাকে। নিন দেখুন, চেনার চেষ্টা করুন। এ ছিল ইওর অনার। উকিল বাবুকে বলুন এদেরকে দূরে রাখতে, বাবাকে সবকিছু গুলিয়ে দেবার চেষ্টা করছে। অবজেকশন সাস্টেইন। আচ্ছা একে ভালো করে দেখুন, এ ছেলেটি ছিল? দেখুন, নো ইওর অনার, এ হচ্ছে হাবিলদার সিং, ইউ মে গো নাও। কিন্তু আমি তো কিছু বলি। হয় হয়, ব্যস্ত হওয়ার কিছু নেই, মানুষের ভুল হয়। ভালো করে দেখুন তো। আচ্ছা, এ সেদিন ছিল, এ ছিল। ওদেরকে দূরে রাখুন, ওদের দূরে রাখুন, আমার থেকে ওদের দূরে রাখুন। আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করুন, আমার কথাটা শুনুন। ইয়াং ম্যান, এবার তোমরা যাও। ডিফেন্স উকিল সামন্তরায়, আপনি কি সাব্যস্ত করতে চাইছেন? ইওর অনার, আমি শুধু এইটুকুই সাব্যস্ত করতে চাইছি যে সাথী রায় সর্বজ্ঞ একজন পাগল মহিলা, রং দেখলেই ওনার মানসিক বিভ্রান্তি হয়, ওনার মানসিক অবস্থা ঠিক নয়, উনি মন গড়া কাহিনী বলে যাচ্ছেন, উনি ভুল বকে যাচ্ছেন, উনি চিৎকার করে যাচ্ছেন। চুপ করুন। অবজেকশন মিলর্ড। ডিফেন্স উকিল আমার মক্কেলকে চাপে ফেলে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইওর অনার, যদি মহামান্য আদালত আমাকে অনুমতি দেন, তাহলে আরো কিছু সাক্ষী আমি কোর্টে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। প্রথমেই আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞকে ক্রস এক্সামিনেশনের জন্য উইটনেস বক্সে ডাকছি। আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনার বৌমা সাথী দেবী রং দেখলে কিভাবে রিয়্যাক্ট করেন সে বিষয়ে আদালতকে বলুন। হোলির দিনে রং দেবার সময় সাথী সারাক্ষণ হাসছিল আর বিড়বিড় করে কি সব বলছিল, ঠিক যেমন ভাবে অভাগলিরা বিহেভ করে। জন্মদিনে সাথীকে একটা রঙিন শাড়ি কিনে দিয়েছিলাম, পাগলিটা কি করলো জানেন, ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল শাড়িটা। ধর্মাবতার, ওর পাগলামি বিষয় যতই বলি শেষ হবে না। জানেন ধর্মাবতার, ওকে একটা ডাব্বায় ভরে কিছু রঙিন সুতো দিয়েছিলাম, যেই ধর্মাবতার ঢাকা খুলেছে তখনই দেড় লাভ। মানে সে অকথা কথা কত কি যে আমাকে বললো, মানে কানে আঙুল দিতে হয় পাগলিটা তো। মিলর্ড, ঘরের ইজ্জত বাঁচাতে এরা সব মিথ্যে কথা বলছে। ইওর অনার, মহামান্য আদালতের সামনে আমি এমন সাক্ষী পেশ করব যে রায় সর্বজ্ঞ পরিবারের কেউ নয়। পারমিশন গ্রান্টেড।
আমি এখন সাথী রায় সর্বজ্ঞর বাবা মধুসূদন বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী দিতে ডাকছি। আমি গীতা ছুঁয়ে শপথ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মধুসূদন বাবু, আপনার মেয়ে সাথীর ছোটবেলায় কোনো মাথার দোষ ছিল? আগে কি বললেন? আগে ছিল, ওর যখন 8 বছর বয়স ছিল, হোলির দিনে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ছাদের উপর হোলি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। বাবা! 2-3 ঘন্টা পরে জ্ঞান ফিরে আসে। সেদিন থেকে রং দেখলেই চেঁচিয়ে ওঠে, মনে মনে বকে, ও আজও কাণ্ড কারখানা করে। আমরা সেই থেকে ওকে রং থেকে দূরে রাখি। রং দেখলে আজব চিন্তা করে, মন গড়া কাহিনী বলতে থাকে। দিস পয়েন্ট শুড বি নোটেড মি লর্ড। তারপরে ধর্মাবতার, সাথী খুব পবিত্র মেয়ে, আমার ছোট মেয়ে, বাড়ির সবার কথা শোনে, ভীষণ ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান। মি লর্ড, ধর্মাবতার, সাথী আমার সব থেকে ভালো মেয়ে, এমন মেয়ে সব বাবা মাই মনে প্রাণে চায়, কারো কিছু ক্ষতি ও করেনি, কারো ক্ষতি করার কথা চিন্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান যান। ইওর অনার, সাথী রায় সর্বজ্ঞ অপ্রকৃতিস্থা, আর তার ফয়দা তুলেই রায় সর্বজ্ঞ পরিবারের শত্রুরা এবং বিজনেস রাইভালরা রায় সর্বজ্ঞ পরিবারের বদনাম করার জন্য চক্রান্ত করে চলেছে। তাই আমি আদালতের সামনে আবেদন করছি যে ওই 3 জন ছেলের বিরুদ্ধে যে কেস করা হয়েছে সেই কেস খারিজ করা হোক, আর শ্রীমতী রায় সর্বজ্ঞকে ট্রিটমেন্টের জন্য কোনো ভালো মেন্টাল হসপিটালে ভর্তি করা হোক। দ্যাটস অল ইওর অনার। দুই পক্ষের উকিলের শুনানি এবং সাক্ষ্য প্রমাণ শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাথী রায় সর্বজ্ঞকে কোনো ভালো মানসিক চিকিৎসালয়ে চিকিৎসা করতে পাঠানো হোক। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তিনি ভালো হবার পরেই এই কেসের আবার শুনানি শুরু হবে। আপনাদের কথায় ভরসা করে আমি কোর্টে যাইনি। আপনারা বলেছিলেন উকিল বলেছে সাথীর কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এটা আপনারা কি করলেন বাবা? সাথীকে কোর্টে পাগল প্রমাণ করে দিয়ে পাগলা কারণে পাঠিয়ে দিলেন। কেন বাবা, সাথী আপনাদের কি ক্ষতি করেছিল যে আপনারা তাকে এইভাবে শাস্তি দিলেন? ভুলে গেলেন বাবা, ও আমার স্ত্রী, আপনাদের পরিবারের বৌমা, ও এবাড়ির সম্মান ইজ্জত। তাহলে যা যা, তাকে মেন্টাল হসপিটাল থেকে নিয়ে আয়, যা পুলিশের কাছে সবকিছু বলে দিয়ে আমাদের জেলে পাঠিয়ে দে, এই ঘরের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দে, যা তো যা খুশি তাই কর, যা চলে যা। পার্থ, তুই যখন সাথীকে বিয়ের কথা বললি, তোর কথায় রাজি হয়ে আমি তাকে এ ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু ভাবতে পারিনি তুলসীতলার পবিত্র সন্ধ্যা প্রদীপ ভেবে যাকে আমি এ ঘরের বউ করে এনেছিলাম তারই শিখা এ বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। বাবা সাথী, পার্থ, সে আমাদের শত্রু নয় রে, তার কোনো ক্ষতি হবে আমরা সেটা চাইতে পারি? কেবল এই ঘরটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে আপ্রাণ চেষ্টা করছি, তুই একটু বোঝবার চেষ্টা কর পার্থ। সে পাগলি বলে ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর প্রমাণ হয়ে যাবে তার স্টেটমেন্ট ভুল, তারপরে এই কেসটা ডিসমিস হয়ে যাবে। ততদিন অব্দি তোকে অপেক্ষা করতে হয় পার্থ। পার্থ, তারপর শুধু তুই নয়, তারপর ওকে আনতে আমিও যাবো তোর সঙ্গে। আমি তোর বাবা পার্থ, আমি এমন কিছু হতে দেব না যাতে তোর ক্ষতি হবে। বাবা, সাথীর সঙ্গে আমি দেখা করতে যেতে পারি? না পার্থ, অন্তত কিছুদিন ওর সঙ্গে তোর দেখা করা উচিত হবে না। কেন বাবা? পুলিশ প্রেস এই কেসের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে, তুই এর মধ্যে ওর সঙ্গে দেখা করলে কেসের মোড়টা ঘুরে যেতে পারে। পার্থ, জেদ করিস না, সব ঠিক হয়ে যাবে। যেরকম আপনি বলেছিলেন আমি কোর্টে সেই রকম সাক্ষী দিলাম, আমি যে মেয়ের সামনে মিথ্যে কথা বললাম। গুড, ভেরি গুড। দেখুন
আমার মেয়েকে পাগলাগারদ থেকে আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে করুন উকিল বাবু, না হলে সত্যি সত্যি যে ও পাগল হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন, আমি খুব শিগগিরই আপনার মেয়েকে পাগলাগারদ থেকে নিয়ে আসবো। বিয়ে মশাই, সাথী শুধু আপনার মেয়ে নয়, আমার ঘরের বউ, কিছুদিনের তো কথা, সে নিশ্চয়ই ফিরে আসবে, আপনি বেশি ব্যস্ত হবেন না। যা নমস্কার। আরে চৌধুরী সাহেব আসুন আসুন, আরে বসুন। দেখুন আপনি দাঁড়িয়ে রইলেন কেন, যান না। ও এখন যান তো। বলুন কিসের জন্য ডেকেছেন? বলছি বলছি, আপনি আগে বসুন বসুন। দেখুন রায় সর্বজ্ঞ বংশ আর চৌধুরী বংশ এ শহরের দুটো নাম করা বংশ, কোনো একটা সামান্য কারণে দুটো বংশের শত্রুতা হয়ে গিয়েছিল, সেই শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করতে দোষ কোথায়? কি বললেন? ও ও আপনি উঠে পড়লেন কেন, বসুন, কথাটাকে শেষ হোক, বসুন। দেখুন যাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে বিবাদ মানে কিনা সাথী, আমি আপনাকে কথা দিচ্ছি যে সে পাগলাগারো থেকে আর কোনোদিন ফিরবে না, অতএব আপনার মেয়ের ওর বাড়ির বউ হয়ে যাবার আর কোনো অসুবিধা নেই। ওই একটা মাত্র ইচ্ছাই আজ পর্যন্ত মনের মধ্যে পুষে এসেছি ইন্দ্রজিৎ বাবু, যে লিজা ওই ঘরে বউ হয়ে যাক। দেখো অনিমেষ, পার্থ জেদ ধরলো বলেই তাকে খুশি করতে আমি এই বিয়েতে রাজি না হয়ে পারিনি। আমার তো নামটা শুনি কেমন লাগছিল, নাম কি না সাথী? আমাদের লিজা তো চন্দ্রমুখী মানে চন্দ্রমা, আর এই সাথী নক্ষত্রটা পার্থর চোখে কি করে যেমন চকচক করে উঠলো তা তো বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে আমরা এই পুনর্মিলনের ব্যাপারটাকে সেলিব্রেট করি। কালো বাবু আগে যাও তো দেখি শ্যাম্পেনের ব্যবস্থা করো। আগে আগে তাহলে চৌধুরী সাহেব বলুন, পার্থর সঙ্গে লিজার বিয়ের ব্যাপারে আপনার মতামত কি? আপনি যখন এ কথা বলছেন তখন শত্রুতা ভুলে লিজার সঙ্গে পার্থর বিয়ে দেওয়ায় আমার কোনো আপত্তি নেই। এ পর্যন্ত পার্থকে আমি বুঝিয়ে আসছি, পাগলাগারদের সাথীর দেখাশোনা বেশ ভালোভাবেই হচ্ছে, ও বেশ আরামেই আছে। আরামে, খুব আরামে আছে, এমন আরামের ব্যবস্থা করা হয়েছে যাতে সাথী খুব শিগগিরই পাগল হয়ে যায়। ধনঞ্জয় বাবু, এখান থেকেই আমি তৃতীয় নয়নে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সাথীর শেষ আরম্ভ হয়ে গিয়েছে। কেন দৌড়ছিলে? তোমার নাম কি? আমি কোনো ভয় নেই, নাম বলো। আকাশে অনেক দূরে। জিজ্ঞেস করছি নাম, ওটা কি বলছো, বাড়ি কোথায়? আমার অনেক দূরে আকাশ, যেখানে মাটিতে মিশেছে। তোমার কি মার কথা মনে পড়ছে? পরে আকাশ আসলে মায়ের মুখ দেখাচ্ছে, মা কাঁদছে। ডাক্তার বাবু আমি বাড়ি যাব, মার কাছে যাব। তোমাকে যেতে দেওয়া হবে না। যাব না, যেতে পারবো না, কেন যেতে পারবো না? সিস্টার শক দেওয়ার ব্যবস্থা করো। আহ!
তো তাহলে সাথী পুরো পাগল হয়নি দেখুন যখন যা দরকার আমি তা করে যাচ্ছি বেশি শক দিলে বা বেশি ভয় দেখালে ব্রেনের ভেইন ছিঁড়ে যেতে পারে তখন ওর মৃত্যু পর্যন্ত হতে পারে এরকম কি আগে কেউ মারা গেছে না এখানে প্রপার কেয়ার নি বলে এরকম ঘটনা আগে ঘটেনি তবে জার্নালে পড়েছি এসব সহ্য করতে না পেরে দু তিনজন আত্মহত্যাও করেছে ডাক্তার সাথী যদি আত্মহত্যা করে What do you mean? এমন শক দিন ডাক্তার যাতে সাথী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মানে বাঁশও থাকবে না আর বাঁশিও বাজবে না দেখুন কবি বাবু সাথী বেডে নেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি সাথী বেডে নেই এই কে তুমি বাইরে কেন ডাক্তার ডাক্তার আপনার অফিসে একটা ফোন আছে আমার ড্যাডি আর উকিল ইন্দ্রজিৎ সামন্তরায় আপনাকে ডাকছেন আপনার সঙ্গে আর্জেন্ট কিছু কথা আছে আসুন নজর রাখছিলাম তো গেল কোথায় এটা কি পাগলা কারো তার বাজার সে যখন খুশি আসবে আর খুশি চলে যাবে কবি কি রে পেয়েছিস না আমি তোমার তন্ন তন্ন করে খুঁজলাম এই তাহলে গেল কোথায় কি রে মেয়েটাকে পেলি না পাইনি ও দিচ্ছে ভালো করে দেখ ওখানেই থাকতে পারে আমি বরং গেটটাকে বন্ধ করে আসি হ্যাঁ ওই ওই যে ওই যে আমি ওকে নিতে এসেছি আমি পাগল না ওরা আমাকে মেরে ফেলে দেবে ওকে বাঁচা শুনুন আমাকে বাঁচা ওই চল আমার রাস্তা আসবি না বলছি বহুত খারাপ হয়ে যাবে ওই কথা কানে যাচ্ছে না তোর আবে এমন ঠুসো দেব না তোমরা বিলা হয়ে যাবে বিক্রমজিৎ রায় আপনি যেতে পারেন যদি আমার সঙ্গে যেতে চান আমার বাড়ি ওদিকে নো আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সপ্লেনেশন যদি আমার সঙ্গে যেতে চান স্বচ্ছন্দে যেতে পারেন চয়েস ইজ ইয়োর
বসুন। তাহলে বলুন আপনার নাম? স্বাতী রায় সর্বজ্ঞ। বাবা মারা যে কেন এরম নাম রাখে, স্বাতী, প্রণতি, মিনতি, অল ইউজলেস নেমস, এসব নামের কোনো মানে নেই। জাস্ট আমি আসুন চা খান, চা খাওয়াটা আপনার এখন দরকার। আপনার চা? আমি চা খাই না, খান। আরতি কি আপনার স্ত্রী? আরতি কে আপনি কি করে? না মানে আরতি আমার ক্লাসমেট ছিল। ওয়ান্স আপন আ টাইম একদা সে আমার স্ত্রী ছিল। নেবে কি না নেবে গো বলো তুমি, সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। এ তুমি গো রইবে কি রইবে যোছো না, তুমি গো রইবে কি রইবে যোছো না। কত যে কথা সখি বলাও গো হয়নি শশী, বলে দেবা কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনি গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। বসে কাটবে দিন গো সজনি, নেবে কি না নেবে গো বলো তুমি, সে কি নেবে কি না নেবে গো বলো তুমি, সে কি ও তুমি গো রইবে কি রইবে যোছো না, তুমি গো রইবে কি রইবে যোছো না। হে Thank you.
সে পথের দিশা খুঁজে খুঁজে পেয়েছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি আমার কোট আটাচি সব কোথায় গেল ওর মধ্যে দরকারি কাগজপত্র আছে ও আরতি তুমি কোথায় গেলে ওহো কি হলো কে বলবে তো না আমার রুমালটা কই রুমাল এ নাও ধরো এই তো রুমাল আমার আটাচি এটা কি বলো আটাচি কার বলো আমার তাহলে এখানে ছিল পাচ্ছিলে না তো আরে আমি যদি মাথা কাটি এগুলো খুঁজে বের করব তাহলে তোমায় বিয়ে করেছি কেন কষ্ট করে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে চলি তোমাকে ছেড়ে আমি যদি কখনো চলে যাই তোমার অবস্থা যে কি হবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ছেড়ে চলে যাবে মানে জীবনটা তো সবসময় আনসার্টেন কখন কি হয়ে যা প্লিজ আরতি ডোন্ট সে লাইক দ্যাট এই কথা কখনো বলো না তোমাকে ছাড়া এই জীবন কল্পনাও করতে পারি না কল্পনা করা তো দূরের কথা একটু সময়ের জন্য তোমাকে যদি কাছে না পাই আমিও বাঁচব না আরতি এই তুমি তো কোর্টে যাবে আমি একটু মার্কেটে নামিয়ে দাও না ওকে বাবা তোমার মার্কেটিং শেষ হওয়ার পরে আমি কোর্টে যাব কত হলো তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তারপরে আরতির দুর্ঘটনার ন্যায় বিচার পেতে আমি কোর্টের দরজায় মাথা ঠুকেছি কিন্তু ইন্দ্রজিৎ সামন্ত রায় তা হতে দিল না সাক্ষী প্রমাণ সব কেনা হয়ে গেল তার অন্যায়কে রুখবার জন্য যেমন আইন আছে তেমনি সেই আইনকে ভাঙার জন্য অনেক ফাঁকা আছে অনেক ফাঁকা আইনও আমিও আশাহত হইনি কোর্টে গেছি কিন্তু কি পেয়েছি জানেন তারিখ তারিখ আর তারিখ আপনি তো তবু তারিখ পেয়েছিলেন আমি তো তাও পাইনি আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো আপনি আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু আমি আশা ছাড়িনি পাগলা গারদ থেকে পালিয়ে এসেছি ন্যায় পাওয়ার জন্য ন্যায়ের ওই উলঙ্গ চেহারা আমি দেখেছি সাথে যারা ন্যায়কে সম্বল করে বাঁচে তারা জীবনে শুধু কষ্ট পায় যন্ত্রণার শিকার হয় আর সেই জন্য এই বিক্রমজিৎ রায় কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছে না আপনাকে কোর্টে যেতেই হবে একটা আরতির জন্য আপনি অভিমান করে কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছেন কিন্তু মুন্নির মতো আমার মতো শত শত আরতি যে অন্যায় অবিচারের শিকার হয়ে চলেছে তাদের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই আমি আপনাকে সেই আরতির দোহাই দিই আরতির দোহাই দিও না সাথে আমি সবকিছু ভুলে গেছি আরতির চিতার সঙ্গে আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো আপনাকে সেই ছায়ার থেকে পুনর্জন্ম নিতে হবে আপনাকে কোর্টে যেতেই হবে তা সম্ভব নয় নট পসিবল
তাহলে ভুলে যান সবকিছু, পদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথে না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন। না, আমি দরজা খুলবো না। স্বাতী দেবী মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসছে, দরজা খুলুন। না না না, স্বাতী পাগল নয়, আমি ওকে পাগলা করতে নিজেতে দেবো না। দরজা খুলে দিন, নাহলে দরজা ভেঙে ফেলবো। তুই পালিয়ে যা স্বাতী, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা স্বাতী, তুই পালিয়ে যা। দরজা খুলুন বলছে, এই দরজা খুলুন, দরজা খুলুন। আমি খুলবো না, আমি দরজা কিছু নেই খুলবো, আমি যাবো না। দরজা খুলুন, এসো, আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো, এসো। দরজা খুলুন, দরজা খুলুন। যাও, পালাও, পালাও। এই দরজা খোলো, এই ভাঙো। এই আমরা এদিকটা দেখছি, তুমিও ঘরে যাও। কি ব্যাপার, আমার ঘরের মধ্যে এত চেঁচামেচি কেন? সাথী কোথায়? সাথী তো সিন্ধুকে লুকিয়ে রাখার মতো স্মাগলিং এর মাল নয়, এখানে চোর ডাকাত কোত্থেকে আসবে? এটা ভদ্রলোকের ঘর। স্যার, সব জায়গায় খুঁজে দেখেছি, সাথী নেই, সাথী পালিয়ে গেছে। আচ্ছা, আমিও দেখবো পালিয়ে কতদূর যায়, কোথায় যায়। এই চলো। তুমি? আমার ঘরের মধ্যে আমি সাথীকে যা খুশি বলবো, কিন্তু আমার সামনে অন্য লোকে তাকে টেনে নিয়ে যাবে, এটা আমি কি করে সহ্য করব? প্রীতি, ও শুধু তোমার বোনই নয়, ও আমার শালীও। জয়ন্ত, অনেক হয়েছে সাথী দেবী, এবার চুপচাপ আমার সঙ্গে মেটাল হসপিটাল চলুন। বা ইন্সপেক্টর বিনোদ রাউত, বা তোমার বাহাদুরির বহর দেখে আমার সত্যি বড় হাসি পাচ্ছে। বিক্রম, নিরীহ একজন স্ত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে তোমার ডিপার্টমেন্ট তোমায় অর্ডার দিয়েছে বুঝি? ওকালতি ছেড়ে দিয়েছে বলে আইন কানুন ভুলে গেলে বিক্রম? সাথীর অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে, কোর্টের এক খণ্ড কাগজ তো আমার কাছেও আছে মিস্টার রাউত। দেখে নাও, এটাকে বলে স্টে অর্ডার। সাথী এখন কোর্টে যাবে, না যাবে থানায়, না পাগলা কারো দিয়ে। ইন্সপেক্টর, তুমি এক কাজ করো, তোমাকে যারা সব বীরত্ব দেখাতে বলেছিল তুমি তাদের সঙ্গে মিশে নতুন কিছু প্ল্যান করো। আচ্ছা, আমিও দেখে নেবো বিক্রম। দেখো, দেখে নেবে, দেখে নিও, তুমি যতবার চাইবে, যখন চাইবে, আর যা যা দেখতে চাইবে আমি তোমায় দেখাবো। অ্যান্ড দিস ইজ মাই ওপেন ইনভিটেশন। ওকে বিক্রম। আসে ইন্সপেক্টর, রাস্তায় দেখে শুনে সাবধানে চলা দরকার, রাস্তায় বড় বড় গর্ত, সাবধান না হলে ওই গর্তগুলোর মধ্যে একদিন। বাহ উকিল সাহেব, বাহ, তোমার এই কাজ দেখে আমার অ্যাসিডিটি পুরো চলে গেছে, আর পুলিশের অ্যাসিডিটি পুরো বেড়ে গেছে। সাথী, আজ থেকে তুমি আর কাঁদবে না, কাঁদবে না সাথী, আজ থেকে ওই মানুষগুলো কাঁদবে। হাঁটু জলে পদ্ম ফুল তুলতে নেমে দেখি পদ্ম দূরে সরে সরে যাচ্ছে। ও ধুরন্ধর, চুপ করো। কি চুপ করবো, যখন একুল অকুল দুকুল থেকে মাটি ধসে যাবে, কিচ্ছু করার থাকবে না, তখন আমাদেরও পাগলা গারদে যেতে হবে। ধুরন্ধর, আমাকে চোখ রাঙাচ্ছো কেন? তোমার উকিল মশাই তো আক্কেল গুরু হয়ে গেছে, কত কথাই বলেছিল সাথীর মতো মেয়েকে হাতে ডোলে নাকের মধ্যে গুঁজে দেবে, এবার সাথী ফিরে এসে আমাদেরই নাক কেটে ছেড়ে দেবে, বুঝলে? তোমার ইন্দ্রজিৎ সামন্ত এবার চটকে চটকে। এই মুখ সামলে কথা বলো, ওই মাতাল বিক্রমজিৎ রায় ও সাথীকে বাঁচাবে? ও স্ত্রীর কেসে আমি ওকে এমন জল খাইয়েছি যে ও কোর্টে যাবার রাস্তা ভুলে গিয়েছিল, এবার আমি এমন শিক্ষা দেব যে কোর্টে যাওয়া তো দূরের কথা, ঘরে ফেরার রাস্তা ভুলে যাবে। দেখুন আমি কি করি। মুন্নি,
দিনের পর দিন যন্ত্রণা বেড়ে চলেছে, তাই আমি আত্মহত্যা করছি। না, এই চিঠিও লিখতে পারে না, এই সম্পূর্ণ মিথ্যে। আমি তোমার হাত দিয়ে লিখিয়ে আদালতে পেশ করবো হ্যান্ড রাইটিং ভেরিফিকেশনের জন্য। একজন রেসপন্সিবল পুলিশ অফিসারকে ব্লেম দিচ্ছ বিক্রমজিৎ রায়, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। জানি তো। তোমার মতো বাঘছাল পরা আস্তা করে নেড়ি কুকুর আমি অনেক দেখেছি। তোমরা লোকজনকে পুলিশ স্টেশনে বেঁধে আনো, তাকে পেটো, তারপর বাদ হয়ে নাও। বিক্রম! বিনোদ, তুমি কখনো চিড়িয়াখানা গেছো? তাতে কি, যদি গিয়ে থাকো তাহলে খাঁচার ভিতরে বাঘও তুমি দেখে থাকবে, আর সেই বাঘকে কিভাবে ছেলে পিলে ঢিল মারে বাইরে থেকে সেটাও দেখে থাকবে। কি বলতে চাইছো? আর সেই বাঘ কখনো খাঁচার ভিতর থেকে বাইরে আসার পরে তুমি যদি তার সামনে দাঁড়াতে পারো তাহলে তোমাকে মরদ বলে মেনে নেবো আমি। বিক্রম! আস্তে আস্তে বিনোদ, আস্তে। ওই একটা প্রবাদ আছে না, যত গর্জায় মেঘ তত বর্ষায় না, আর যে কুকুর ডাকে সে কামড়ায় না। তোমার এই গর্জন আদালতের জন্য সামলে রেখো, সেখানে তোমাকে অনেক কিছু জবাব দিতে হবে। জাস্ট এ মিনিট, আর একটা কথা, তোমার ওই ইন্দ্রজিৎ সামন্ত রায়কে বলে দিও যে বিক্রমজিৎ রায় আবার আদালতে যাচ্ছে। বিক্রম, তোমারই লাভের জন্য তোমার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। লাভ? অন্যের লাভ ক্ষতির হিসেব তাহলে রাখছো সামন্ত রায়? প্রপোজালটা শুনি। প্রপোজালটা হচ্ছে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট, মানে কোর্টের বাইরে কেসের সমাধান। আর তুমি তো জানো ইন্দ্রজিৎ সামন্ত রায় জীবনে হারতে শেখেনি। আউট অফ কোর্টের প্রপোজাল নিয়ে যে আসে সে হারবার ভয়ই আসে সামন্ত রায়। সাথী রায় সর্বজ্ঞর কেসেতে হাত দিয়ে তুমি এমনই একটা তারে হাত দিয়েছ যে তারে হেভি কারেন্ট ফ্লো করছে। শখে চিৎপটাং হয়ে মরা ছাড়া তোমার অন্য কোনো রাস্তা নেই আর। আচ্ছা, বিষ দাঁত ভেঙে গিয়েছে তবু ফনা তোলার অভ্যেস এখনো যায়নি। শোনো, ধনঞ্জয় রায় সর্বজ্ঞ 4 লাখ টাকা অবধি রাজি আছেন। একটা সামান্য মেয়ের ইজ্জতের থেকে ও টাকাটা অনেক বেশি। আইনের দালালি করছিলে জানতাম, কিন্তু তার সাথে সাথে ইজ্জত নিলামের ব্যবসাও শুরু করে দিয়েছো নাকি? জানো তো একে শুদ্ধ ভাষায় কি বলে? ভেড়ুয়াগিরি। বিক্রম, চুপ কর, না হলে এ কেসের এখানেই দফা রফা করে দেবো। তারিখ শুনানি কিছুই মানব না, সোজা ভাষায় ন্যায় বিচার করে দেবো। তোমার লোকগুলোকে দয়া করে বুঝিয়ে দিও সামন্ত রায়, এমন বহু খেলনা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু তা ধরে খেলার তাগদ কখনো বাজারে বিক্রি হয় না। যে সত্যি সত্যি খেলতে জানে তারই এসব নিয়ে খেলার তাগদ থাকে। যতদূর মনে হয় তোমাদের মধ্যে কেউই মরদ নয়, ইনক্লুডিং ইউ সামন্ত রায়। এর জবাব আমি কাল
কোর্টে দেব মিস্টার বিক্রমজিৎ রায়। আমিও তোকে বলে দিচ্ছি সামন্ত রায়, কাল কোর্টে যদি কোনো উল্টো পাল্টা ড্রামা করিস আমি সেখানেই তোকে মারব। জজ টেবিল চাপড়ে অর্ডার অর্ডার বলবে, আমি তোকে বিনা অর্ডারে মারব। বিক্রমজিৎ, ইয়োর অনার, স্বাতী রায় সর্বজ্ঞ গরিব ঘরের মেয়ে হয়েও রায় সর্বজ্ঞ পরিবারের বউ হওয়ার আশায় পার্থর মতন একটা সরল নিরীহ ছেলেকে তার সুন্দর চেহারা আর মিষ্টি কথায় ভুলিয়ে বিয়ে করেছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল রায় সর্বজ্ঞ পরিবারের ট্রেজারির চাবি হাতের মুঠোয় নেওয়া, কিন্তু সে কাজে সফল হয়নি। ও তবু সুযোগের অপেক্ষায় ছিল, আর ঠিক এই সময়ে রায় সর্বজ্ঞ পরিবারের শত্রুরা ওকে টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিল। আর যে বলাৎকার রায় সর্বজ্ঞ বাড়ির বাইরে হয়েছিল তাকে রায় সর্বজ্ঞ বাড়ির ভেতরে টেনে আনার জন্য রীতিমতো চক্রান্ত শুরু হয়ে গেল, আর সেটা কোর্টে প্রমাণ করার জন্য প্রধান ভূমিকা নিল এই স্বাতী। ইওর অনার, এরকম একটা সুবিধাবাদী চালাক মেয়ে সমাজ আর সংসারের কলঙ্ক, একে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন, অন্তত অন্য স্ত্রীলোকরা যাতে একে দেখে শিক্ষা পায়। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ইন্দ্রজিৎ সামন্ত রায় কেবল আমায় নয় মানবর আদালতকেও বড় কনফিউজ করে দেবেন। আমার মনে হচ্ছে উনি অনেক হিন্দি ফিল্ম দেখেন। ফিল্মের মূল কাহিনীর ভিতরে যেমন ছোট ছোট কাহিনী থাকে, তেমনি আমাদের বিজ্ঞ উকিলবাবু এই মূল কাহিনীর ভিতরে কিছু ছোট ছোট কাহিনী মিশিয়ে দিতে চাইছেন। তা না হলে আগের তারিখে যিনি স্বাতী রায় সর্বজ্ঞকে পাগল বলেছিলেন আজ তাকে চালাক মেয়ে বলছেন। সে নাকি এত চালাক যে ষড়যন্ত্র করতে পারে, সে প্ল্যান করতে পারে। ইওর অনার, যে মেয়ে চালাক সে কখনো পাগল হয় না, যে মেয়ে পাগল সে কখনো চালাক হয় না। বরং আমি বলবো ডিফেন্স উকিল মহাশয় বোধহয় কিঞ্চিত, আমি মাননীয় আদালতকে অনুরোধ করছি ওনাকে এই পাগলাগারদে পাঠানো হোক কিছুদিনের জন্য। সেখান থেকে ভালো হয়ে আসার পরেই হয়তো উনি বলতে পারবেন স্বাতী দেবী পাগল না চালাক। তারপরে সেই মতো আমি কেস প্রিপেয়ার করবো। অ্যান্ড দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, স্বাতী রায় সর্বজ্ঞ যে খারাপ মেয়ে সেটা আমি অলরেডি কোর্টে প্রমাণ করে দিয়েছি। সেই লোকেরা খারাপ যারা নিজের বাড়িতে একটা নাবালিকা মেয়েকে বলাৎকার করেছে। সেই লোকেরা খারাপ যারা একটা অসহায় নিরীহ কাজের মেয়েকে হাসপাতালে মেরে ফেলেছে। মুন্নির বলাৎকার রায় সর্বজ্ঞ বাড়িতে হয়নি, ওকে হসপিটালে মেরে দেওয়া হয়নি, এসব কথা তো আমি কোর্টে প্রমাণ করে দিয়েছি। আমি সেই সব সাক্ষীদেরই ক্রস এক্সামিন করতে চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার প্রথম সাক্ষী ড্রাইভার প্রমোদ জানা। নমস্কার ধর্মাবতার। তুমি রায় সর্বজ্ঞ বাড়িতে কত বছর হলো চাকরি করছো? আগে 10 বছর হলো। এত বছর হলো, তবে তুমি নিশ্চয়ই সব কাজ করো আর বিশ্বাসীও নিশ্চয়ই খুব। হ্যাঁ হ্যাঁ। তবে গাড়ির সব কাজ, আই মিন পেট্রোল ভরা, গাড়ি মেরামতি, ধোয়াধুই করা সবই করো? হ্যাঁ, ওই সব দায়িত্ব আমার উপরে। তা হোলির দিনে ওই তিনজন ছেলে গাড়ি নিয়ে যাওয়ার সময়, ইন্দ্রজিৎ বাবু একটু মন দিয়ে শুনবেন, তা হোলির দিনে ওই তিনজন ছেলে মুন্নিকে যখন গাড়িতে করে নিয়ে যেতে চাইলো তখন গাড়ির চাবি তোমার কাছে চেয়েছিল? না স্যার, আমার কাছে চাবি, সুমোর চাবি আমার কাছে থাকে না। তুমি কি করে জানলে যে সুমোতে নিয়ে গেছিল? এদিকে ওদিকে নয়, চোখে চোখ রেখে কথা বলো। আমি তো সব পরে জেনেছি। ও, বলাৎকার হয়েছে সেটা তুমি পরে জেনেছ? মেলড, বলাৎকার হয়েছে সেটা ও পরে জেনেছে। অ্যান্ড পয়েন্ট শুড বি নোটেড। তুমি এবার আসতে পারো। ব্লাডি ফুল। তো ইন্দ্রজিৎ বাবু, আপনি প্রমোদকে কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, কি হলো? না, আপনি তখন একটা কি বিড়বিড় করছিলেন তাই ভাবলাম ওকে হয়তো কিছু জিজ্ঞেস করবেন। না, আমার পরের সাক্ষী ইন্সপেক্টর বিনোদ রাউত। তো ইন্সপেক্টর, মুন্নি নিজের হাতে চিঠি লিখতে লিখতে তো নিজের গলা কাটতে পারবে না, গলা কাটার পরেও তো চিঠি লিখতে পারবে না। এর থেকে এ কথাই ক্লিয়ার নয় কি যে অন্য কেউ একটা চিঠি লিখে তার হাতে ধরিয়ে দিয়েছিল? তাই তো নাকি ইন্সপেক্টর রাউত? মানে 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 হ্যাঁ
ये फी माने 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 इंद्रजीत बाबू ये सब भाषा हैं पैं मैं आपने किसी बुझे बच्चे चारों ना आपने तो एम नी काने कॉम सोने डियर ओनर सब थे के बड़ो कथा हलो मुन्नी निरक्षर तार निजेर बयान अनुजाई तार थे के बड़ो कथा हलो जे चिठी ओर हाथ थे के सीज करे छेन सेई चिठीते कोनो रक्तेर दाग छिलो ना जदिओ हाथ रक्ते माखामाखी हयेछिलो डियर ओनर एर प्रमाण स्वरूप आमी मुन्नी डेड बडिर फटोग्राफ कोर्टे पेश करेछि डियर ओनर मुन्नी के जे मेरेछिलो ए कथा बोधहय तार जाना छिलो ना जे रकम इंद्रजित बाबू और इन्सपेक्टर बिनोद राउत जानतें ना कि इंद्रजित बाबू ठीक बोलेछी तो योर ऑनर परेश साक्षी साथी देवी स्वामी पार्थ राय सर्वज्ञ जहा बोलिबो सत्य बोलिबो सत्य बई मिथ्या बोलिबो ना अच्छा पार्थ बाबू अपनी गीता छुए शपथ कर मन रखबें तो एबार आपनी आपनार स्त्री के अंतर थेके भालोबासेन ना बासेन ना एरकम प्रश्नेर उत्तर दिते आमी बाध्य ना अरे तो सोजा प्रश्न करेछि कि बंधुवर आमी किछु आबोलताबोल प्रश्न करेछि कि छाड़ुन आपनी तो भालोबासाई बोझेन ना हाँ आपनी तो बोलेन ना आपनार स्त्री के आपनी भालोबासेन कि ना कि बोलेन इंद्रजित बाबू आपनी किछु शुनते पेलेन स्त्रीर किन्तु ताई विश्वास बोलून भालोबाशी खूब भालोबाशी योर ऑनर पार्थ बाबू तार स्त्री के भालो सॉरी सॉरी खूब भालोबाशे एक कथा धर्मावतार आपनी सुनलें आमी सुनलाम सबाई सुनलो किन्तु तार संगे संगे पार्थ बाबू आमी बड़ो कन्फ्यूजने पड़े गेलाम आपनी केमन करे पार्थ बाबू एरकम स्त्री के भालोबाशेन जार माथा खराब जे पागल जे आपनार बाबा मार इज्जत के नीलामे चड़िएछे जे आपनार घरे सुख शांति नष्ट करार चक्रांत करेछे ছাত্র এরকম কোন ঘটনা ঘটেনি হ্যাঁ তার মানে সাথী দেবী তখন মিথ্যে কথা বলেছিলেন এই কথা আমি বলিনি তাহলে আপনি কি বলছেন সাথী দেবী বলছেন বলাৎকার হয়েছে আপনি বলছেন বলাৎকার হয়নি তার মানে সাথী দেবী মিথ্যে কথা বলছে না ও মিথ্যে বলেনি বলেছি এরকম ঘটেনি তার মানে সাথী দেবী পাগল না কখনোই না ইন্দ্রজিৎ বাবু আই এম সরি আপনি ঠিকই বলেছেন সাথী দেবীর মাথা বোধহয় খারাপ উনি পাগলি উনি একটা বাজে স্টপ স্টপ ইট Don't talk nonsense! I am talking in sense! Please! Please stop it! Mitchum Babu! For heaven's sake! Tai kore ektu shunun to? Or shonge ebhabe kotha bole odhikar ami apnake dei ni kintu. Uni shakhi din ba na din. Amar shamne oke ebhabe opoman korte apni paren na. Apni nije nijeke ki mone korchen? Mani? Ami ki apnar chakor? Golam! Apni amake kine niyechen naki? আরে আপনার মতো একটা বাজে মহিলাকে আমি আঙ্গুলের দোকানে না যেতে পারি এই বিক্রমজিৎ রায় ওর নামে আর একটা বাজে কথা বললে ও আপনি নিজে দেখলেন ইওর অনার স্বামীর বিরুদ্ধে কিছু স্ত্রীকে বললে স্ত্রীর বাজছে স্ত্রীর বিরুদ্ধে কিছু স্বামীকে বললে স্বামী মারতে উদ্যত হচ্ছে ইওর অনার এত সমস্যা এত প্রবলেমের মধ্যে ওদের দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু একটু ভাঁটা পড়েনি অথচ সাথী দেবী নিজের স্বামী পার্থবাবুর ভাই প্রবীরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনেছেন তার পুরো ফ্যামিলিকে কোর্ট পর্যন্ত টেনে এনেছেন এত কিছু সত্ত্বেও পার্থবাবু নিজের স্ত্রী সাথীর বিরুদ্ধে কিছুই শুনতে কিন্তু একেবারে রাজি নন পার্থবাবু ভালো করেই জানেন সাথী দেবী যা বলছেন সব সত্যি আমার মনে হচ্ছে ইওর অনার আরেকটা অন্য কোনো বাধা ওনার কণ্ঠরোধ করেছে
না পার্থবাবু, আপনাকে আর কোনো প্রশ্ন নেই। সাথী দেবীর হয়তো আমার থেকেও আপনার সাহায্য বেশি দরকার পার্থবাবু। ওই তিনজন অপরাধীকে বাঁচাতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে দণ্ড দেবেন কি না তার বিচার আপনি করবেন পার্থবাবু। ইওর অনার, আমি তো বুঝতে পারছি না আদালতে কি প্রহসন চলছে। এ কি কোনো রোমান্টিক ফিল্মের রোমান্টিক সিন? এদের দুজনের নিবিড় ভালোবাসা নিয়ে বিক্রমজিৎ রায় কি প্রমাণ করতে চাইছে? তা তো লজ্জা হওয়া উচিত এরকম একটা বাজে মেয়ে ছেলের বয়ান নিয়ে। এই সামন্ত দালাল, আমার ক্লায়েন্টকে কথা বলার অধিকার তো নেই। এই মাতাল চুপ না, এভাবে নয়, আদালতের বাইরে এসো। কে মাতাল কে দালাল বরাবর বুঝিয়ে দেবো। আরে তোর মতো একটা ক্রিমিনালের থেকে ক্রাইম ছাড়ার কি আশা করা যায়? ইন্দ্রজিৎ সামন্ত রায়, অর্ডার অর্ডার। আমার বুক ব্যথা করছে, দম নিতে পারছি না। আমার কোর্টকে অনুরোধ, এই কেসের শুনানির জন্য আর একটা ডেট দেওয়া হোক। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সামন্ত রায়ের শরীর খারাপের জন্য এই কেস আগামী মাসে 10 তারিখ পর্যন্ত মুলতুবি রাখা হবে। ধনঞ্জয় বাবু, বর্তমানে এই লড়াই সাথী আর রায় সর্বজ্ঞ পরিবারের মধ্যেই শুধু নয়, কিংবা কোর্টের মধ্যেই শুধু আবদ্ধ নেই। আপনি কি বলতে চাইছেন? বর্তমানে সাথীর কণ্ঠ গোটা নারী সমাজের বিপ্লবের কণ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। খুব শীঘ্রই সাথীর ওই কণ্ঠকে স্তব্ধ করা দরকার। বাহ, চমৎকার প্ল্যান করেছেন আপনারা। যাকে কিনে নিতে পারলেন না, যার বিশ্বাসকে ভাঙতে পারলেন না, যার সত্যবাদীদের কাছে পরাজিত হলেন, তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সবকিছু মিটিয়ে ফেলতে চাইছেন আপনারা। বাজে কথা বন্ধ করো, শহরের লোক আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া আরম্ভ করেছে। রাস্তায় পথে মাথা তুলে চলা আমাদের পক্ষে অসম্ভব। ইজ্জত বাঁচাবার আর কোনো উপায় নেই। ইজ্জত? কোন ইজ্জতের কথা বলছেন বাবা? কোনো মেয়েকে যে বাড়িতে বলাৎকার করা হয়, হসপিটালে রেখে মেরে দেওয়া হয়, সত্যি কথা বলার জন্য ঘরের বউকে নিজের স্বার্থে মিথ্যের পর মিথ্যে বলে বাগলা কারোতে পাঠানো হয়, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়, সেই ইজ্জতের কথা বলছেন বাবা? ইজ্জত? এরকম ইজ্জত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বাবা, একটা পাপ লুকোতে গিয়ে আর কটা পাপ আপনি করবেন? তার জন্য আপনি কোথায় নেমে গেছেন সেটা কি আপনি ভেবে দেখেছেন? আমাদের ডোন্ট টাচ মি। আজ আমি গর্ব করে বলি আমি সাথীর স্বামী, কিন্তু কাল মাথা নিচু করে বলতে হবে আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র। ও হো হো, ছেলে হয়ে বাবাকে এসব কথা? অনেক হয়ে গেছে সামন্ত রায়, যথেষ্ট বার বেড়েছ, আর নয়। আমার ইচ্ছে করছে তোমার গলা টিপে মেরে ফেলি, কিন্তু কাউকে মারা আমার স্বভাব বিরুদ্ধ, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আর হ্যাঁ, সাথীর নামে শপথ করে বলছি, সাথীর জয় হবেই, সত্যের জয় অনিবার্য। বুঝে গেছি ইন্দ্রজিৎ বাবু, বুঝে গেছি। আমাকে আর বোঝাবার দরকার নেই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সাথীকে প্রোটেক্ট করা তো দূরের কথা, পার্থ রায় সর্বজ্ঞ সাথীর কাছেও পৌঁছতে পারবে না।
নিত্যানন্দ, চারিদিকে শত্রুরা ওত পেতে আছে, শকুনের মতো ছো মারার অপেক্ষা। শোনো, কালকে সাতিকোটে পৌঁছবে মানে পৌঁছবে এট এনি কস্ট। কাল ঠিক সময় বৌদি কোটে পৌঁছবে, কারোর আটকানোর ক্ষমতা নেই বিক্রমবাবু। আমার প্রবল অ্যাসিডিটি ছিল আগে, এখন বিলকুল নেই। ওকে, যাচ্ছি। এতক্ষণে বিক্রমের খেলা শেষ, কিন্তু সাথে যেন কাল কোর্টে না পৌঁছয়। পৌঁছবে না, ঠিক আছে? আমি আরেকটা তারিখ নেব, কিন্তু সে তারিখ আসার আগেই যেন তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলে। কোনো চিন্তা নেই বৌদি, কোনো চিন্তা নেই। এ হাওয়া গাড়ি তোমাকে ঠিক সময় কোর্টে পৌঁছে দেবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ইয়োর অনার, আশা করি আদালত হৃদয়ঙ্গম করতে পেরেছে যে সাতী দেবী কি পরিমাণ চালাক আর তার দুষ্টবুদ্ধি কি প্রখর। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে তার মুখোশ কত তাড়াতাড়ি খুলে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইয়োর অনার, যে তিনি এই শহরেই আর নেই, কেবল পুলিশই তাকে খুঁজে নিয়ে আসতে পারে। আর সেই দিন পর্যন্ত এই কেসকে মুলতুবি রাখা হোক ইয়োর অনার, আর অন্য একটা তারিখ ধার্য করা হোক। দ্যাটস অল ইয়োর অনার। ইয়োর অনার, আমি নিশ্চিতভাবে জানি সাতীকে কোথাও জোর জবরদস্তি আটকে রাখা হয়েছে, সেই জন্য সে কোর্টে পৌঁছতে পারেনি। কিন্তু আমি মাননীয় আদালতকে গ্যারান্টি দিয়ে বলছি সাথী কোর্টে নিশ্চয়ই পৌঁছবে। বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কোর্টে পৌঁছবই। বৌদি, বৌদি তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো। বৌদি, বৌদি আমার একটা কথা শুনো, তুমি গাড়ি থেকে লাফিয়ে পড়ো, আমি ঠিক সময় করো, তুমি লাফাও, তুমি লাফাও। অপেক্ষা করার একটা সীমা আছে ইয়োর অনার। আমি মহামান্য আদালতকে অনুরোধ করছি এই কেসের জন্য আরেকটা তারিখ ধার্য করা হোক।
ইয়ার অনার, তারিখ মঞ্জুর করবার আগে আমার কিছু বলার আছে। গো অ্যাহেড। প্রথম তারিখে এই কোর্টে বলা হলো যে সাথী একটা পাগলা মেয়ে, তাকে পাগলাগারদে ভর্তি করে সত্যি সত্যি পাগল করবার জন্য অনেক চেষ্টা করা হলো। দ্বিতীয় তারিখের পূর্বেই মুন্নিকে মেরে দেওয়া হলো, কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হলো যে সে আত্মহত্যা করেছে, কিন্তু আসামি এবার সফল হলো না ইয়র অনার। আর তারপরে পার্থবাবু যে সময় বয়ান দিতে এখানে আসলেন, সে সময় এই ইন্দ্রজিৎ সামন্ত রায় পাঁচ হাতি চেপে ধরে, ডান ছাতি চেপে ধরে এমনই অভিনয় করলেন যে তাকে দেওয়া হলো আরেকটি তারিখ। তা না হলে ইয়র অনার সেই দিনই সেই সময় এই কেসের ফয়সালা হয়েই যেত হয়তো। আপনি যদি অন্য কোনো তারিখের কথা ভাবেন ইয়র অনার, তাহলে আমি ভালো করেই জানি হয়তো সেই তারিখের কিছু আগেই আমার উপর দিয়ে একটা ট্রাক চলে যাবে, আর তাকে একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বলে দিয়ে কেসটাকে ক্লোজ করে দেওয়া হবে, আর তারপরে আপনি দিয়ে দেবেন অন্য একটি তারিখ। কিন্তু সেই তারিখের আগে ইয়র অনার সাথীকে পুনরায় পাগল সাজিয়ে কোনো পাগলাগারদে পাঠিয়ে দেবে, আর তারপরে না সত্যের জন্য লড়ার কেউ থাকবে, না ন্যায় দেবার কেউ থাকবে, খালি রয়ে যাবে তারিখ। মানুষ এই ন্যায় দরবারে মাথা টুকে টুকে রক্তাক্ত হয়েও আর কোনো ন্যায় পাচ্ছে না, পাচ্ছে শুধু তারিখ আর তারিখ। এই তারিখকে অস্ত্র করে আইনের দালালেরা একটার পর একটা বেআইনি কাজ করে চলেছে। দুইটি তারিখের মধ্যে আদালতের বাইরে এরা আইনের ধান্দা করছে ইয়র অনার, আইনের ধান্দা। সাক্ষী কেনা হচ্ছে, সাক্ষীকে মেরে দেওয়া হচ্ছে, আর রয়ে যাচ্ছে খালি তারিখ। লোকে ন্যায় পাবার জন্য জমি বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পান কি, খালি তারিখ। মা স্ত্রীর বোনের গহনাগাটি বিক্রি করে ন্যায় পাবার জন্য আদালতে আসছেন, কিন্তু এখানে এসে পাচ্ছেন কি, খালি তারিখ। আরো একদিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর ধরে আদালতের দরে এসে নিয়ে যাচ্ছেন শুধু তারিখ। এ কেস খালি মুন্নির নয়, আমার নয়, সারা পশ্চিমবঙ্গের ইয়র অনার, প্রত্যেক দুর্বল অত্যাচারিত মানুষের। ইয়র অনার, আজ সমস্ত লোকের দৃষ্টি এই আদালতের উপরে, আজ আপনি তাকে কি দেবেন, ন্যায় নাকি তারিখ? ইয়র অনার, আপনার হাত যদি বাঁধা থাকে, আপনি যদি ন্যায় না দিতে পারেন, তাহলে বন্ধ করুন এইসব কোর্ট কাছারি, বন্ধ করুন এইসব তামাশা, বদলে দিন সব ফাইনের যত বইগুলো, তাহলে কিছু লোক হয়তো বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে, কমসে কম তারিখ তো পেতে হবে না। Your Honor, what is all this? This is contempt of court. Court-e niyom biruddho. Court-e ravamanona korar jonno Bikramjit Rai-ke kothin shasti dewa hok. Order, order. Mr. Indrajit Samantaraj, e case-e kake dondo deya hobe ki hobe na, shei kotha adalot bichar korbe, apni non. Order, order. Adalot je porjonto e case-te kono siddhanto nite na parche, shei porjonto case-e shunani hobe na. আমি জোর দিয়ে বলতে পারি, সাথী দেবী আসবেন, ইয়র অনার আসবেই। সাথী, 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 এত দেরি কি হয়েছিল? কিছু লোক আমাকে মারবার চেষ্টা করছিল, এই নিত্যানন্দ ওর মাথা পেনে গলগল করে রক্ত। ইয়র অনার, আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে, এনারা সাথীকে মেরে দেবার জন্য চেষ্টা করেছিল। এখন কোর্ট নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন সাথীকে মেরে দেওয়ায় কার কি লাভ। বাজে কথা, অনিমেষ চৌধুরী আর ধনঞ্জয় রায় সর্বজ্ঞ ফ্যামিলি লোক কেন সাথীকে মারবার চেষ্টা করবে? দিস পয়েন্ট টু বি নোটেড ইয়র অনার, এখানে তো আমি কারো নাম বলিনি। ইন্দ্রজিৎ বাবু অনিমেষ চৌধুরীর নাম বলে প্রমাণ করে দিয়েছেন যে সেও এই ষড়যন্ত্রে ধনঞ্জয় ফ্যামিলির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। ইয়র অনার, অর্ডার, অর্ডার। ইয়র অনার, আমি বর্তমানে পার্থ রায় সর্বজ্ঞকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। চা স্ত্রী এরকম পাগলি ইয়র অনার,
সে হয়তো লজ্জায় কোথাও পালিয়ে গিয়েছে। নো ওয়ে পসিবল, ইয়ার অন অসম্ভব। সাথীকে এই অবস্থায় ফেলে দিয়ে কোথাও যেতে পারেন না। হয় তাকে কোথাও আটকে রাখা হয়েছে, নয় রায় সর্বজ্ঞ পরিবারের মিথ্যা ইজ্জত বজায় রাখতে বলি চড়িয়ে দেওয়া হয়েছে। কি পাগলের মতন বকে চলেছে, কোন বাবা কখনো তার ছেলেকে মারতে পারে? আরে যে নিজের মেয়ের মতো বউকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করে তার কাছে কিছুই অসম্ভব নয়। ইন্দ্রজিৎ সামন্ত রায়, হতে পারে না, কখনোই সম্ভব নয়, হতে পারে না। আজকে আমাকে বলতে দিন, অন্তত আজকে আমাকে বলতে দিন। শিয়াল কুকুর শকুনের মতো নোড়া টানে টানি করে খাচ্ছে। এই লোকগুলো মন্দিরে গিয়ে দেবীকে দামি শাড়ি পরায়, আর বাইরে অন্য স্ত্রীর শাড়ি টেনে ইজ্জত লুট করে। কোথায় ছিল শয়তানদের হাত? ছাদেতে, কাঁধেতে, না উড়োতে? কতটা সৌলঙ্গ ছিল, বস্ত্র তার কোথায় ছিল? এই প্রশ্ন জিজ্ঞেস করে কি এতই জড়ি নিয়েছিল? সেই প্রশ্ন জিজ্ঞেস করাতে কেউ তো সেদিন প্রতিবাদ করেনি। এক বোনের সম্মান রক্ষা করতে কোনো ভাই তো সেদিন এগিয়ে আসেনি। সেই ভাই কোথায় ছিল? কেন আপনি আজকে মাথা নিচু করে আছেন? সেদিন ইন্দ্রজিৎ বাবু যখন প্রশ্নের পর প্রশ্ন করছিলেন, তখন তো আমার উত্তর শুনতে বড় বড় চোখে তাকিয়েছিলেন। ইন্দ্রজিৎ বাবু, হাঁটুর ওপর ভাগে উড়ু বলা হয়, এ কথা আমিও জানি, এ কথা আপনিও ভালো করে জানেন। আর এ কথাও জানেন পেটের ওপর ভাগে ছাতি বলা হয়। ও, আপনি তো আমার শুনতে পান না, আমি সকলের সামনে চিৎকার করে বলছি, পেটের ওপর ভাগে ছাতি বলা হয়, ছাতি। মানুষের প্রথম পরিচয় এই ছাতি থেকেই হয়ে থাকে। ছাতির অমৃত পান করে শিশু মানুষে পরিণত হয়। আপনি কি মায়ের দুধ খাননি, না মায়ের পেটে জন্ম নেননি? যদি নিয়ে থাকতেন তাহলে আপনার মা বোনকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারতেন, সেদিন যেমন আমায় করেছিলেন। উত্তর দিন ইন্দ্রজিৎ বাবু, উত্তর দিন। নিচের দিকে তাকিয়ে নয়, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন, উত্তর দিন, আমাকে জবাব দিন। আমার দরকার নেই, আমার ন্যায় দরকার নেই, ধর্মমাতার মুন্নির ইজ্জত নিয়ে বারবার আলোচনা করার দরকার নেই। আমি কেস উচ্চ করে নিলাম, ইওর অনার আমাকে আবার পাগলা করাতে পাঠিয়ে দিন। আমি সেখানে ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, মুন্নি আমাকে ক্ষমা করেছে, মুন্নি আমাকে ক্ষমা করেছে। ইওর অনার, আমি আমার অপরাধ স্বীকার করছি ধর্মাবতার, আমি স্বীকার করছি মুন্নির বলাৎকার হয়েছিল আমাদেরই বাড়িতে। আমার ছোট ভাই প্রবীর আর তার বন্ধুরা বলাৎকার করেছিল, আমি তার প্রত্যক্ষদর্শী। আমি আর আমার বাড়ির লোক বংশের আভিজাত্যে যাতে কলঙ্ক না লাগে তাই এ ঘটনা লুকিয়েছি, সত্য গোপন করেছিলাম। মুন্নিকে হত্যা করা হয়েছে, সেই হত্যার ষড়যন্ত্রে উকিল ইন্দ্রজিৎ সামন্ত রায়ের সঙ্গে আমার বাবা অনিমেষ চৌধুরী এরা সবাই যুক্ত আছেন। এ কথা বলতেই আমি মৃত্যুর সঙ্গে লড়াই করে এখানে পৌঁছেছি। এই সাহস মনোবল যে আমাকে জুগিয়েছে সে আমার সামনে দাঁড়িয়ে।
আমার স্ত্রী। আজ আমি গর্ব অনুভব করছি যে সাথী আমার স্ত্রী, ওই বিদ্রোহিনী নারীর আমি স্বামী। অর্ডার, অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রবীর ও তার সঙ্গী শক্তি এবং রাজা মুন্নিকে বলাৎকার করার অভিযোগে ভারতীয় পেনাল কোড দফা 376 অনুযায়ী তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। ধনঞ্জয় রায় সর্বজ্ঞ, অনিমেষ চৌধুরী এবং ইন্দ্রজিৎ সামন্ত রায়কে মুন্নি হত্যা ষড়যন্ত্র করায় দফা 302-9 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। স্টেট বার কাউন্সিলকে ইন্দ্রজিৎ সামন্ত রায়ের বার লাইসেন্স বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং পার্থ রায় সর্বজ্ঞ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতকে সাহায্য করার জন্য তাকে নির্দোষ বলে ঘোষণা করা হল। এই করতালি না আমার প্রাপ্য, না এই আদালতের। আইন এবং আদালত আজ সাথী দেবীর কাছে ঋণী। আইনের ইতিহাসে আজকের এই বিচারকে সাথী দেবীর বিচার বলে উদাহরণ হিসেবে গ্রহণ করা হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।